করবেন, আমি শুধু চুপচাপ বসে বসে দেখবো কে কি করতেছে। তো যারা যারা চিন্তা করতেছিলেন যে বসে বসে দর্শকের কাতারে চুপচাপ বসে বসে থাকবেন আর এনজয় করবেন, একটা সার্টিফিকেট নিয়ে যাবেন, আসলে ওটা সম্ভব না। জি স্যার, আপনাদের কাজকর্ম, আমার কাজ হচ্ছে এরপরে বসে বসে আমি পর্যবেক্ষণ করবো কে কি করতেছেন। আমরা লাইভ ক্লাসে এরপর থেকে আপনারা কাজ করবেন, আমি চুপচাপ বসে দেখবো। ঠিক আছে, জি স্যার, ওটাই করাই ভালো স্যার। জি স্যার। সিয়ামুস সালেহীন মাত্র আসলো, ওনার প্রেজেন্টটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? স্যার কেমন আছেন? জি সালেহীন আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি স্যার, এই তো স্যার আপনাকে আমি অ্যাডমিন বানায় দিছিলাম একটা মেসেঞ্জার গ্রুপে, আপনি আচ্ছা, যদি স্যার সবাইকে অ্যাড করে নিতেন। মেসেঞ্জার পাঠিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখবো আজকে। জি দেখি স্যার, গত আজকে বসবো, আসলে আমি এই দুইটা ক্লাসের ক্লাস শেষে আবার আরো এগুলির বহুত কাজকর্ম করতে হয়, তো ফেসবুকে ঢোকারই জি সময় স্যার, পাই না। জি বুঝতে পারছি। ক্লাসরুমে লিঙ্ক দিয়ে দিলে তো আমরা নিজে নিজে অ্যাড হয়ে যেতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ফেসবুক মেসেঞ্জারে ইয়ে করবো। ঠিক আছে সৌরভ। আচ্ছা ইয়েতে আমাদের গ্রুপে কেউ লিঙ্ক পাঠিয়েছেন, এখনো অ্যাপ্রুভ হয়নি, এমন কি কেউ আছেন ফেসবুক গ্রুপে? কানেক্টেড হওয়া বাকি আছে কেউ? কেউ নেই। আচ্ছা কি অবস্থা বলেন তো, আপনাদের সবার কাছ থেকে একটু শুনি, গত ক্লাস তার আগে এগুলো নিয়ে কন্টেন্ট নিয়ে কেউ কি কাজ শুরু করছেন বা চিন্তা ভাবনা, কোনো কিছু, কোনো প্রোগ্রেস, ঘাটাঘাটি কে কদ্দুর করতেছেন? স্যার, আমি একটা ব্লগার ওয়েবসাইট খুলতে যাচ্ছিলাম, কিন্তু আমার জিমেলে ক্লিক করার পর ওখান থেকে আর এগোতে পারছি না আর কি, মানে ব্রেক হয়ে গেছে। কেন কি বলে? ওখানে স্যার জিমেলে ক্লিক করার পর আর নেক্সট স্টেপেই যাচ্ছে না, মানে ওখান থেকে আর আবার মানে পূর্বের ইয়াতে ব্যাক আসতেছে। জি স্যার, 2-3 বার ট্রাই করছি, বেশ কয়েকবার দেখতেছি একই অবস্থা। আপনি ইউটিউবে যে একটা ভিডিও দেখবেন যে ব্লগারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, জি স্যার, আমি আপনার এগুলো দেখছি, তাছাড়া ইউটিউবে অনেক কিছু ফ্লো করছি, সবকিছু ঠিক আছে, বাট আপনার প্রেজেন্টেশন করে দেখালে অবশ্য ভালো হইতো মনে হয়। আচ্ছা এখানে ব্লগারে অ্যাকাউন্ট আছে কার? অ্যাকাউন্ট করছেন কে? আর কে অ্যাকাউন্ট করছেন? আমি রাশেদ আলী করছেন, সিয়ামুস সালেহীন করছেন, আপনারা দুজন একটু এই যে শামীম আলমকে হেল্প করেন তো, আমি করছি একটা স্যার, অনেকেই স্যার আমিও করছি। আচ্ছা আপনারা ওই যে ফেসবুক গ্রুপে, অ্যাকাউন্ট হলে তো সহজ স্যার, ফেসবুক গ্রুপে যে ওখানে তো লাইভ শেয়ার করে দেখেন তো ওনার কি সমস্যা হচ্ছে। কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে বলে মনে হচ্ছে? জি স্যার, আমরা গতকালকে দেখলাম যে মনে হয় আসলে যাবে স্যার। আমরা আসলে যে মডিউলটা নিয়ে আগাচ্ছি ডিজিটাল মার্কেটিং, এটা তো আসলে খুব বড় একটা মডিউল, আমরা দুনিয়া সব কিছু কভার করব না, কারণ সব কিছু যদি কভার করি তাহলে আপনারা খুব বেশি এলোমেলো হয়ে যাবেন যে আসলে কোনটা রেখে কোনটা করব, কোনটা এটার থেকে ওইটা ভালো, ওইটার থেকে ওইটা ভালো, ভালোর তো কোনো শেষ নেই, ঝামেলা হয়ে যাবে। তার চেয়ে বেটার হচ্ছে আমরা খুব সহজে কাজ করা যায় বা সহজে কাজ পাওয়া যাবে যে বিষয়গুলো আছে, আমরা চেষ্টা করবো ওগুলো কভার করতে, কি বলেন? এটা ভালো হয় না? কারণ আমরা কঠিন কিছু শিখলাম বা ডিজিটাল মার্কেটিং একদম টপ লেভেলে শিখলাম, কিন্তু যদি ওটা আমি ইমপ্লিমেন্ট করতে করতে আমার 6 মাস সময় লেগে যায় তাহলে এটা বিপদ। তার চেয়ে হচ্ছে অল্প সময় যদি আমরা কাজ পাই, অল্প মানে স্কিল ডেভেলপ করে সেটাই আমাদের বেটার। তার চেয়ে কাজ করতে থাকলো, একটা ইনকাম আসতে থাকলো, পাশাপাশি আমি তখন সময় বুঝে আমি আমার স্কিল ডেভেলপ করলাম, আমার তো বেসিকটা জানা আছে, তখন আমি আস্তে আস্তে স্কিল ডেভেলপ করতে পারবো। আর যেহেতু আমরা সময় জি স্যার, এটাই
আর আমরা যেহেতু এখানে সময় নিয়ে কাজ করব, যে আমি আপনাদের সাথে 2 মাস আছি প্লাস এরপর আপনাদের আরো 3 মাস অফিসিয়ালি সাপোর্ট দিবে, তো আপনারা এই প্রথম দিকে ছোট যে স্কিলটা বা সহজে কাজ পাওয়া যায় ওই স্কিলগুলো ডেভেলপ করলে হবে কি, আপনারা দ্রুত মানে একটা এনার্জি কাজ করবে, যখন পকেটে টাকা থাকবে তখন আপনি আরো কাজের প্রতি আগ্রহটা পাবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাজ করতে, এনজয় করবেন। জি স্যার, জি স্যার, ঠিক বলেছেন। ঠিক আছে, চলেন তাহলে আজকে আমরা ফাইবারের মধ্যে আবার একটু যাই, দেখি ফাইবার বাবা যে কি কি আছে ওর মধ্যে। স্যার একজন বলতেছে স্যার আমাকে গ্রুপে কনফার্ম করা হয়নি, সবুজ চন্দ্র রয় স্যার। ফেসবুক গ্রুপে? জি স্যার। আচ্ছা ফেসবুক গ্রুপে আজকে অনেকে বাদ দিয়েছিলেন স্যার। আচ্ছা যাচ্ছি, দেখি ফেসবুক গ্রুপটা একটু কালেক্ট করে নিই, সবাইকে কালেক্ট করে দেই, কে কে বাদ গেছেন, কে কে বাদ যায়নি, বাদ যাবে না কেউ, এটুকু আমরা কনফার্ম করতে পারি। রুবেল তালুকদার, রুবেল তালুকদারে পাঠিয়েছিলেন রিকোয়েস্ট? সবুজ চন্দ্র রায় স্যার। আমি তো কোনো সবুজ চন্দ্র রায় রিকোয়েস্ট তো মনে হয় অ্যাকসেপ্ট করা হয়েছে, উনি বলতেন স্যার গ্রুপে কনফার্ম করা হয়নি। কোন গ্রুপে, ফেসবুক গ্রুপ নাকি গুগল গ্রুপে? উনি স্যার কিছু বলেনি স্যার, খালি গ্রুপে কনফার্ম করা হয়নি এই কথা বলছেন। সকালের গ্রুপে যাইতে চাইছিল এই জন্য মনে হয় করা হয় নাই। যাইতে চাইছিল যে যাওয়ার কথা, উনি সকালের ব্যাচে সেজন্য আপনি অ্যাপ্রুভ করেননি। তাহলে আবার উনি এখানে এখানে আসছেন কেন? কালকে না একটা বিকালবেলা কারে যেন সকালের ব্যাচে ইয়ে করে দিলাম, দেখতে পাচ্ছেন রুবেল তালুকদার কি আমাদের গ্রুপের? জি না স্যার, এই নামে আমাদের এই গ্রুপে কেউ নেই। উনি আমাদের গ্রুপের কেউ? উনি মনে হয় প্রথম দিনেই গেছে, প্রথম দিনেই হয়তো চলে গেছে। ওকে ডিক্লাইন করে দিলাম। আচ্ছা আজকে আমরা ফাইবারের নিস রিসার্চটা শুরু করব, ঠিক আছে? নিস রিসার্চ অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ এই জিনিসটা একটু শিখব, আমি আসতেছি ধরেন একটা মিনিট।
হ্যালো স্যার, হ্যালো স্যার, আসছেন একটু পরে, বলছেন ওয়েট করার জন্য। ও আচ্ছা ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আমাদের এখানে জি দেখতে পাচ্ছি স্যার। ওকে আচ্ছা, দেখেন আমরা ফাইবারে আসলাম। আজকে আমরা ফাইবারের একটা নিশ রিসার্চ গুলো করব। তার আগে একটু নিশ কি, আপনাদের কার কি ধারণা আছে নিশ সম্পর্কে আমি একটু শুনতে চাই। আমরা কি নিশ বুঝি? একটা নির্দিষ্ট সেক্টরকে নিশ বলবো। নিশ মানে নিজস্ব, অর্থাৎ একটা নিজস্ব সেক্টর বা ইন্ডিভিজুয়াল। একজন একজন করে বলেন, এমন কি কেউ আছেন যে নিশ সম্পর্কে জানেন না? জি স্যার আমি জানি না স্যার। আচ্ছা নো প্রবলেম, সরি। হ্যালো জি স্যার, নিশ সম্পর্কে কার কি ধারণা আছে একটু বলেন, আর কেউ বলেন আমরা একটু শুনি। নিশ মানে নিশ সম্পর্কে স্যার, স্যার সেদিন আমি যেটা জানতে পারছি যে কোনো একটা প্রোডাক্টের প্রোডাক্ট সম্পর্কে আর তার সবকিছুই, যেমন ধরেন যে প্রোডাক্টটা কোথায় পাওয়া যেতে পারে, তারপরে কি কি তার উপকারিতা আছে, বা যদি কোনো সেই প্রোডাক্টটা যদি খারাপও হয়ে থাকে পরে সেটা কোথায় সে ঠিক করতে পারবে, তারপরে তার মূল্যগুলো, যে একই ধরনের জিনিস দুই জায়গায় বিভিন্ন ধরনের দাম হতে পারে, কোথাও বেশি হতে পারে কম হতে পারে, সে বিষয়ে সবকিছুটাই অডিয়েন্স কে যে জানানো সেটাকেই আমি নিস বলে মনে করছি স্যার। আচ্ছা আর কেউ স্যার? নির্দিষ্ট একটা সাব ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে স্যার কাজ করলে স্যার সেটাই নিস, একটা স্পেসিফিক প্রোডাক্টের। আচ্ছা অন্য এখানে প্রায় 33 জন আছেন, সবাই বলেন, তা নাহলে বুঝতে হবে যে ঘুমাচ্ছেন। একটা টপিক যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি ওইটা হচ্ছে আমাদের নিজ, যেমন ডিজিটাল মার্কেটিং একটা নিজ, তারপর গ্রাফিক ডিজাইন একটা নিজ, আমার মতে স্যার নিজ হচ্ছে একটা টপিক। আমি আপনাদেরকে আগে বলছি, কয়েকবারই বলছি, আরও কয়েকবার সামনে অনেকবার বলবো, আমরা এখানে শিখতে আসছি, আমরা এখানে লজ্জা পাবো না। যদি আমি না বলে চুপচাপ থাকি তাহলে আমার জড়তা কাটবে না, যদি আমার জড়তা না কাটে শেখার আগ্রহ আসবে না, যদি শেখার আগ্রহ না থাকে তাহলে আমি কিছু শিখবো না। কারণ এটা আপনি নাম ধরে ডাকেন তাহলে সবাই বলবে। হ্যাঁ আমরা এটা একটা লং কোর্স এবং অনেক সময় ধরে কথা বলছি, সো 2-3 ঘন্টা যদি আমি একা কথা বলি আপনারা শুনেন, 3 ঘন্টা একটা মানুষ কখনোই শুনে কোনো কিছু মনে রাখতে পারবে এটা আমি বিশ্বাস করি না। এ কারণে আমি কিছুক্ষণ পর পরে সবাইকে একটু ইনভলভ করতে চাচ্ছি, যাতে করে আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন। তা না হলে আপনি হয়তো কথা শুনছেন কান দিয়ে এখানে, কিন্তু আপনার মাথা চলে যাবে কোথা থেকে কোথায় কোন রাজ্য দুনিয়া চলে যাবে টেরি পাবেন না। জি স্যার, জি স্যার, ইনভলভ হতে হবে। জি আলিমা বলেন। নিজ মানে হচ্ছে বড় কোনো জিনিসের ছোট একটি অংশ বা সংযুক্ত অংশ। ওকে, যেমন স্যার আপনি এক্সাম্পল দিয়েছেন কম্পিউটারের মাউস, এরকম একটা এক্সাম্পল দিয়েছিলেন। আচ্ছা আর অন্য কেউ রিকল করতে পারেন? আমি তো অলরেডি কিন্তু বলছি, সো একটু রিকল করেন। আর কেউ এখানে? তো দু একজন আছেন যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আছেন না অলরেডি? শাহিন, শাহিন আপনি বলেন তো তাহলে নিশটা কি, সবার উদ্দেশ্যে আপনি বলেন। স্যার
নিশ বলতে বোঝা যাচ্ছে এখানে যে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর, যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর তো অনেক সেক্টর আছে, ইমেল মার্কেটিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, এই যে আলাদা আলাদা প্রত্যেকটা যে সেক্টর আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, এই সেক্টর গুলোকে বলা হচ্ছে যে নিশ। যেমন ফেসবুক মার্কেটিং একটা নিশ, কন্টেন্ট মার্কেটিং একটা নিশ, ইমেল মার্কেটিং একটা নিশ, এরকম টাই। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার স্ক্রিনে দেখেন, জি স্যার দেখতে পাচ্ছি স্যার। ইন্ডিয়ান একটা ওয়েবসাইট খুলেছি, flipkart.com। সো ওখানে আমরা ইলেকট্রনিক্স, ওদের যে সেগমেন্টটা সেই ইলেকট্রনিক্স সেগমেন্টে আছি। দেখেন ইলেকট্রনিক্স সেগমেন্টের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে, এখানে আপনার প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা আছে। যেমন ধরেন আপনার এখানে যদি আমরা যাই, যে এখানে এয়ার কন্ডিশন একটা সেকশন আছে, এয়ার কন্ডিশন, এখানে এয়ার কন্ডিশন, ইনভার্টার এয়ার কন্ডিশন, স্প্লিট এয়ার কন্ডিশন, উইন্ডো এয়ার কন্ডিশন, এই তিনটা সেগমেন্ট। এয়ার কন্ডিশনটা হচ্ছে একটা পুরো একটা, মানে যদি আমি ধরি যে এটা একটা নিশ বড়, এর আন্ডারে সাব ক্যাটাগরিগুলো হচ্ছে ইনভার্টার, স্প্লিট এবং হচ্ছে উইন্ডো এসি। এই তিনটার মধ্যে প্রত্যেকটাকে আমরা একটা ছোটো স্মল, এটা হচ্ছে নিশ, এই একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি, ঠিক আছে? যদি আমরা এটাকে আরেকটু সুন্দর করে আরেকটা এক্সাম্পল দিই, দেখেন আমরা, দেখেন টিপট বের করলাম, ইমেজে গেলাম, গুগলে যে আমরা টিপট সার্চ করলাম, সার্চ করার পর আমরা ইমেজে ক্লিক করে আসলাম, আসার পর এখানে দেখেন টিপটের ভেরিয়েশনগুলো দেখেন, সিরামিক টিপট, গ্লাস টিপট, এটা ফ্লাওয়ার স্টাইল, এটা ফ্লাওয়ার টিপট বলছে ওরা, স্টেনলেস স্টিলের টিপট, ব্লু টিপট বলছে, আর আমরা ধরি এখানে একটা টিপট আছে আপনি ধরেন পিতলের টিপট। একই সাথে আমরা কিছু টিপট দেখতে পাই না, আমাদের চায়ের দোকানগুলো, আমাদের মানে ট্রেডিশনাল চায়ের দোকানে সিলভারের টিপট পাওয়া যায় না? চায়ের দোকানগুলোতে সাধারণত যে টিপটগুলো থাকে সবগুলো সিলভারের, তাই না? অফিসে আমরা ইউজ করে থাকি সাধারণত হচ্ছে আপনার ইলেকট্রিক টিপট, যেগুলো ডিক্যাটেল যে যেটাই বলুক। বাসায় অনেক স্টাইলিশ দেখেন, যে ট্রান্সপারেন্ট একটা গ্লাসের ট্রান্সপারেন্ট একটা টিপট আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আপনার পিতলের একটা টিপট বা টি ক্যাটেল যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পিতলের। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি আপনার, এটা খুব সম্ভবত সিরামিকের, জাপানিজ স্টাইল, এটা জাপানিজদের, এটা কাঠের হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খুব সম্ভবত কাঠের, দেখছেন? সো এই টিপটের একটা ভেরিয়েশন, আমরা বেসিক্যালি সার্চ করলাম হচ্ছে টিপট, টিপটের মধ্যে এখানে আমাদেরকে সে দেখাচ্ছে সিরামিক টিপট, তারপর হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের টিপট, ট্রান্সপারেন্ট টিপট, ইলেকট্রিক টিপট, পিতলের টিপট, এই যতগুলো ভেরিয়েশন, প্রত্যেকটা ভেরিয়েশনে হচ্ছে এক একটা নিশ। ঠিক আমরা যেমন ডিজিটাল মার্কেটিং শিখছি, এই যে ডিজিটাল মার্কেটিংয়ে ফাইবারে আসার পর দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এটাতে ক্লিক করলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আসার পর দেখেন এখানে আরও কিছু সেগমেন্টেশন আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল কন্টেন্ট, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, কনসালটেশন অ্যান্ড অডিয়েন্স রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। সোশ্যাল মিডিয়ার আন্ডারে আবার হচ্ছে আপনার এই পাঁচটা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি, প্রত্যেকটা সাব ক্যাটাগরি হচ্ছে এক একটা নিশ। আমরা যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে যাই, আমরা সোশ্যাল মিডিয়ার আন্ডারে শুরু করতে পারি যে কোনো এখান থেকে একটা নিশ নিয়ে। প্রথমেই আমরা পুরো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ শুরু করব না, কারণ পুরো সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আমরা কাজ শুরু করি তাহলে আমরা ঝামেলায় পড়ে যাব। ইনিশিয়ালি আমাকে ছোট্ট একটা সেক্টর দিয়ে
একটা নিশ সিলেক্ট করে, ফর এক্সাম্পল সেটা হতে পারে যে আমি শুধু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পাবলিশ করে দিব, কপি রাইটিং যেটা আমরা শিখেছিলাম, মনে আছে কোকা কোলার একটা? জি স্যার, জি স্যার, অ্যাড কপি, জি স্যার, অ্যাড কপি আমরা বলেছিলাম না? হ্যাঁ, সোশ্যাল কন্টেন্ট বলতে সেটাকেই বোঝাচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়াতে যেই জিনিসটা যাবে সেটাকেই আমরা সোশ্যাল কন্টেন্ট হিসাবে কনসিডার করি। তো আমরা দেখলাম যে এটার জন্য আসলে খুব আমার স্কিল দরকার নেই, খুব সহজেই আমরা এটা প্রেজেন্ট করতে পারবো, তাই না? অত রাগ ঢাক পিটিয়ে কোনো স্কিল বারবার রিপিট করে দেখে অত কঠিন কিছু না, এটা দিয়ে আমরা ইনিশিয়ালি কাজ শুরু করতে পারি। আস্তে আস্তে হয়তো যত দিন গেল আমার এক্সপার্টাইজ বাড়লো, আমি সোশ্যাল কন্টেন্টের পরে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা শিখলাম, তারপর আমি অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিংগুলো ওগুলোর স্কিল আয়ত্ত করলাম, এরপর আমি অ্যাডভার্টাইজিং স্কিলটা আয়ত্ত করলাম, আস্তে আস্তে একটা একটা করে আমি স্কিল আয়ত্ত করছি আর আমি আমার গিগগুলোকে ওভাবে প্রেজেন্ট করা শুরু করছি। তাহলে এটা আমার জন্য যেমন উপকারী, তেমনি আমার ক্যারিয়ারের জন্য এটা খুবই ভালো। অ্যাট দ্য সেম টাইম ফাইবারে আমার রেপুটেশনটা ভালো থাকবে। এই কথাগুলো এই কারণে বলছি কারণ যদি আমরা ফাইবারে কাজ শুরু করতে যাই, এবং ধরেন আমরা এই কোর্সে যা যা জিনিস শিখলাম ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে, সবই তো ডিজিটাল মার্কেটিং আন্ডারে, তাই না? আমরা যা যা শিখবো এই সবগুলো ওই ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারেই যাচ্ছে। এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে যাওয়ার পর আমরা যদি প্রত্যেকটা সেক্টরের একটা করে গিগ খুলে আমাদের সাইট প্রেজেন্ট করা শুরু করি, তাহলে আমরা খুব ঝামেলায় পড়ে যাব। কারণ একই সাথে এতগুলো জিনিস কনসেন্ট্রেশন দিলে বা দিতে গেলে ফাইবারের যেই মানে স্টাইলটা আমরা কিছুক্ষণ পরেই দেখব, যে ফাইবারে যারা অলরেডি সাকসেসফুল 5 বছর 7 বছর 10 বছর ধরে যারা কাজ করছেন, তারা আসলে এইভাবে কাজটা করছেন না। তারাও হয়তো করছেন একটা ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে 3টা বা 4টা সেক্টর নিয়ে কাজ করতেছেন বা 3টা বা 4টা নিশ নিয়ে কাজ করতেছেন, তবে অবশ্যই সেটা এই 3-4টা সেক্টরের সাথে কানেক্টেড কোনোভাবে, এইটার সাথে এটা কানেক্টেড বলে আরেকটা উনি করছেন। ফর এক্সাম্পল আমরা দেখব, তারপর আগে একটু বলে দিই যে দেখা যাবে আমরা সামনে কয়েকটা প্রোফাইল রিসার্চ করবো আজকে, নিশ রিসার্চ এবং প্রোফাইল রিসার্চ করে কীভাবে আমরা আমাদের গিগগুলো সেট আপ করতে পারি সে বিষয়গুলো আমরা শিখব। একই সাথে কিওয়ার্ড রিসার্চগুলো কীভাবে হওয়া দরকার, কোন কোন জিনিসগুলোতে আমরা প্রাধান্য দেব সেই জিনিসগুলো আমরা খেয়াল করব। তো এই জিনিসগুলো দেখতে গেলে আমরা দেখব যে যে সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছে পাশাপাশি সে সোশ্যাল মিডিয়ার অন্য একটা সার্ভিসও অ্যাড করেছে। এটার কারণটা হবে এরকম যে যখন আপনি একটা ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, একটা দুটা তিনটা বা 5টা ক্লায়েন্ট আপনার হয়ে যাবে, তখন দেখবেন এই 5টা ক্লায়েন্ট যার আপনি আজকে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে কাজ করছেন, সে একবার দুবার তিনবার আপনার কাছ থেকে পারচেজ করার পর যখন সে আপনার সাথে কমিউনিকেশনটা দেখবে খুব ভালো, আপনি তার পালসটা বুঝতেছেন, সে আপনার সাথে কাজ করে মজা পাচ্ছে, তখন সে আপনাকে বলবে তুমি আমার কন্টেন্ট পাবলিশ করে দিচ্ছ, তুমি আমার ইয়েটা দেখো অ্যানালাইটিক্স ট্র্যাকিং কি তুমি পারো না, বা তুমি আমার পেজটা 1 মাসের জন্য ম্যানেজ করো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা তুমি আমার নিয়ে নাও, আমি তো এইটার জন্য মানে এটাও তো লোক দিয়ে করাবো, তো তুমি কি এটা পারো না? তখন আমি বললাম হ্যাঁ আমি তো পারি স্যার, নো প্রবলেম আমি করবো। এই যে আপনার একটা জিনিস নতুন পেয়ে গেলেন, আপনি সাথে সাথে একটা গিগ ওপেন করে ফেললেন। আপনি দেখেন আপনার মার্কেট ডিমান্ড অনুযায়ী আপনি গিগ ওপেন করা আপনার জন্য খুব মানে চমৎকার হবে, কারণ মার্কেট থেকে আপনাকে একটা ডিমান্ড দেওয়া হচ্ছে তুমি কি এটা পারো না। ওকে, এরপর আপনি হয়তো ওই কাস্টমারটা বললো যে আপনি যখন এখানে এসে যে আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশন, আপনি শুধু পেজ ক্রিয়েট করে দেবেন প্রোফাইল সেট আপ করে দেবেন, তখন আপনি এরকম 10টা প্রোফাইল বা 20টা প্রোফাইল সেট করে দেওয়ার পর সেই লোকটা আপনাকে এসে বললো যে তুমি প্রোফাইল সেট করতেছো কিন্তু আমার তো ভাই লোগো নাই, আমি তো এই নতুন ABC ফ্যাশন অফলাইন এতদিন ব্যবসা করেছি, এখন তোমার অফলাইন ব্যবসা হচ্ছে আমি ভাবছি অনলাইনে যাবো, আমার তো লোগো নাই, তুমি কি আমার একটা লোগো তৈরি করে দিতে পারো? তখন আপনি বললেন হ্যাঁ স্যার পারি, বাস এইভাবে আপনি আরেকটা গিগ খুলে ফেললেন আপনার লোগোর। তো এইভাবেই মার্কেট ডিমান্ড থেকে আমরা আস্তে আস্তে নিশগুলো স্প্রেড করবো। প্রথমেই আমরা 10টা 5টা 15টা গিগ ওপেন করে চুপচাপ বসে থাকবো না, যদিও প্রথমে আমরা এতগুলো খুলতে পারবো না, আমাদেরকে ম্যাক্সিমাম 7টা গিগ খোলার অপরচুনিটি দেওয়া হবে। তো আমরা চেষ্টা করবো যেটাতে আমাদের স্ট্রেংথ বেশি, প্লে উইথ ইউর স্ট্রেংথ, তাই না? এখন ধরেন আপনার এখানে কেউ জিম করেন, জিমে ভর্তি হয়েছেন এমন কেউ আছেন বা রেগুলার ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন? জিম করেন না? করি স্যার, করি স্যার। ওকে ফাইন, যারা আপনারা জিম করছেন সে নিশ্চয়ই
যদি আমি বলি যে বুক ডন দিতে বা পুশ আপের কথা যদি বলি, আমার কথা বুঝতে কারো সমস্যা হচ্ছে? তারা হয়তো দেখা যাবে পুশ আপ সে এক বছর বা ছ মাস ধরে পুশ আপ দেওয়া তার এক্সপিরিয়েন্স আছে, তার মাসেল গুলো পুশ আপ দিতে দিতে ইউজ টু হয়ে গেছে, সে এক নাগারে হয়তো 20টা 25টা 50টা কিংবা হয়তো 100টা পুশআপ সে একবার দিতে পারছে। আর এর পাশাপাশি অন্য যারা এর আগে পুশআপ রেগুলার দেয়নি বা অভ্যস্ত না বিষয়টাতে, সে হয়তো 2টা 3টা, কেউ হয়তো হায়েস্ট 10টা, কেউ হয়তো পূর্ব এক্সপিরিয়েন্স ছিল এক সময় সে জিম করতেন এখন করছেন না, সে কারণে সে 15টা বা 20টার কাছাকাছি যেতে পারবে। কিন্তু যে রেগুলার করছে সে দেখা যাচ্ছে 50টা দিচ্ছে তারপরও সে থামছে না। তাহলে বিষয়টা আমরা কী বুঝতে পারছি? স্কিলটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার মাসেলটা যে জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেছে সে তখন এই প্রেসারটা নিতে তার জন্য রেগুলারিটি মেইনটেইন করতে হবে। সরি, তো বললাম রেগুলারিটিটা মেইনটেইন করতে হবে। ইয়েস, কনসিস্টেন্সি এবং হচ্ছে আপনার মাসেলটা অভ্যস্ত হওয়া। আপনার শরীরে ওই মাসেলটা প্রত্যেকদিন এখানে প্রেসার খেতে 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 সে ইউজ টু হয়ে গেছে, জানে যে সে কতটুকু প্রেসার নিতে পারবে। আর যারা প্রেশার দেয়নি, দুর্বল মাসেল, সেই মাসেলগুলোই হঠাৎ করে নতুন প্রেশারটা নিতে পারবে না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখানেই। ঠিক তেমনি আমরাও প্রথম যখন গিগ খুলবো একটা বা দুটা যেটাতে আমাদের স্ট্রেংথ বেশি, আমরা যে জিনিসটা ভালো পারি, ঠিক সেই জিনিসটাতে আমরা আমাদের গিগটা খুলবো। যে জিনিসটা আমাদের কাছে নতুন, এই আমি এক্সাম্পলটা এই কারণে দিলাম যে যে লোকটা এক বছর ধরে জিম করছে তার সাথে যদি আমি পুশ আপ কম্পিটিশন দিতে যাই, এটা বোকামি ছাড়া আর কিছুই হবে বলে আমার কাছে মনে হয় না, তাই না? এটা নেহাত একটা বোকামি না? জি স্যার। তাহলে আমরাও নতুন করে যখন গিগ খুলবো তখন আমরা যারা অলরেডি মাঠে এক্সপার্টাইজ, মানে আমাদের এই সেক্টরের সুপার জিনিয়াস অনেকেই আছে, ওদের সাথে টেক্কা দেওয়ার দরকার নেই। আমরা এমন একটা গিগ খুলবো যেটা খুব সহজ সরলভাবে আমরা অ্যাটেন্ড করতে পারি, যে সহজ সরলভাবে আমরা অর্ডার পাওয়া পসিবল ওইটাই। আমরা খুব কম্পিটিটিভ কিছুতে যাব না, সিম্পল সিম্পল গিগুলো আমরা খুলবো। খুলে খুব সহজ একটা আর্নিং সোর্সটা স্টার্ট করি, দেন আমরা আস্তে আস্তে অবশ্যই আমরা কঠিনগুলো শিখবো। কঠিন বলে কিছু নাই, আমরা স্কিল ডেভেলপ করব এবং আস্তে আস্তে আমরাও বড় বড় কাজ করব, ভালো কাজ করব, বেশি ফাইন্যান্সের কাজগুলো আমরাও করব, নো প্রবলেম। বাট আস্তে আস্তে প্রথম দিনই আমরা ওইটা নিতে পারবো না। ঠিক আছে, কি মনে হয় আপনাদের, আমার স্ট্র্যাটেজি ঠিক আছে নাকি দ্বিমত আছে? না, কনফিউশন থাকলে বলেন, কারণ ভুল হতেই পারে, আমরা ইমপ্রুভ করে নিব। আমরা এসেছি ইমপ্রুভ করার জন্য, ভালো কিছু করার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য না। জি স্যার, ভালো কিছু করব আমরা। ওকে, আচ্ছা চলেন এবার আমরা দেখি যে একটা নিশ রিসার্চের ক্ষেত্রে আমরা কিভাবে একটা নিশ রিসার্চ করব। এখন আমরা ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখছি, ডিজিটাল মার্কেটিংয়ে আমরা একটা সেক্টর নিয়ে যদি বলি যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এই সার্ভিসটা দিব, এটাতে আসলাম। ডিজিটাল মার্কেটিং আন্ডারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাতে আসলাম। আসার পর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা আছে, সোশ্যাল কন্টেন্ট একটা আছে। আমি সোশ্যাল কন্টেন্টে ক্লিক করলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে ক্লিক করলাম, প্রোফাইল সেট আপ, কনসাল্টিং অ্যান্ড অডিয়েন্স রিসার্চ এতে গেলাম, অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং গেলাম। দেখেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দিয়ে যদি আমরা যখন গেলাম ওই সেক্টরটার ভেতরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লিখলে এখানে 205টা সার্ভিস দেখাচ্ছে, কিন্তু আসলে কি 205টা? আমরা একটু সার্চে যাই, সোশ্যাল কন্টেন্ট লিখে সার্চ দিলাম। এখানে দেখেন ফাইবারের যে সার্চটা আছে,
সার্চটা অনেক সুন্দরভাবে কাজ করে এবং আপনাকে অনেক হেল্প করে, সেটা হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট এখানে একটা কিওয়ার্ড সাবমিট করলেন যে সোশ্যাল কন্টেন্ট, তখন সে নিচে যে সার্ভিসেসগুলো অ্যাভেলেবেল আছে অথবা মানুষজন সোশ্যাল কন্টেন্টের সাথে আরও কী কী লিখে এই ফাইবারে এসে সার্চ করে সেই জিনিসগুলো নিচে সাজেশন আকারে দেখিয়ে দেয়। সো আপনি এখান থেকেও একটা কিওয়ার্ড পিক করতে পারেন, আপনার মনে হচ্ছে যে এই আপনার ওই কিওয়ার্ডটার চেতে এটা চেতে ওইটা আর একটু বেটার। আচ্ছা, আমরা সোশ্যাল কন্টেন্ট লিখে সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন সে আমাকে দেখাচ্ছে সোশ্যাল কন্টেন্টটা আমরা একটু আগে দেখেছিলাম 322টা, কিন্তু এখানে সে দেখাচ্ছে 3812টা। তার মানে এই সোশ্যাল কন্টেন্ট লেখাটা এটা হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। কিওয়ার্ড নিয়ে কারো কোনো ঝামেলা? না স্যার। স্যার একটু আরেকবার বুঝে দিলে সুবিধা হতো স্যার। আচ্ছা 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 ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট বুঝিয়ে দিচ্ছি, একটু হোল্ড করুন প্লিজ। হ্যালো, জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, দেখেন আমরা যখন সোশ্যাল কন্টেন্ট লিখে এখানে সার্চ দিলাম। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, একজন বলেছেন যে কিওয়ার্ডটা একটু বুঝিয়ে দেন, বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন কিওয়ার্ড বলতে আমরা কিওয়ার্ড মানে এই ওয়ার্ডগুলোর মধ্যে আপনার কিওয়ার্ড বলতে যদি বলি চাবি শব্দ তা না, কিওয়ার্ড মানে হচ্ছে এটার এই মানে আমরা যে সার্চ করতেছি গুগলে বা এই সার্চ ইঞ্জিনে এই ফাইবার সার্চে এসে যে ওয়ার্ডগুলো যে মৌলিক শব্দটা আমরা দিচ্ছি, কিওয়ার্ড বলতে এখানে মৌলিক শব্দটাকে বোঝাচ্ছে, যে মৌলিক শব্দটা আমরা এখানে দিচ্ছি কিওয়ার্ড বলতে সেই শব্দটাকে বোঝাচ্ছে। এটা হতে পারে দুইটা শব্দ, এটা হতে পারে তিনটা শব্দ, এটা হতে পারে চারটা শব্দ। যেমন ধরেন এখান থেকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, এটাও একটা কিওয়ার্ড, এটা একটা সেন্টেন্স চারটা শব্দের গঠিত, যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এটাও একটা কন্টেন্ট, সরি এটা একটা কিওয়ার্ড যাকে আমরা ধরেন কিওয়ার্ড মানে একটা মৌলিক শব্দ, যেই শব্দটা দিয়ে আমরা কোনো কিছু খুঁজি গুগলে খুঁজি বা যেখানে খুঁজি, তখন সাথে সাথে ইন্টারনেট থেকে এই শব্দটার আন্ডারে যে আর্টিকেলটা আছে বা এই শব্দটার আন্ডারে যে গিগটা আছে ফাইবারে, এই শব্দের সাথে সংশ্লিষ্ট যারা যারা তাদের গিগ পাবলিশ করেছেন সেগুলো এখানে নিয়ে আসে, এটাকেই আসলে কিওয়ার্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন কি আপনি ক্লিয়ার? আচ্ছা দেখেন সোশ্যাল মিডিয়া দেওয়ার পর এখানে আমাদেরকে 14,200টা সার্ভিস অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমরা যদি অন্য একটা কিছু নিয়ে দিই, এখানে আমরা দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখানে মাত্র দেখাচ্ছে 951টা, কিন্তু আসলে কি 951? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে আমরা একটু সার্চ করি, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে র্যাঙ্কিংয়ে আছে প্রায় 61,040টা সার্ভিস, তার মানে 61,040টা গিগ এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে র্যাঙ্ক করতেছে। এখানে দেখেন এখন কথা হচ্ছে আমরা আমরা একটা প্ল্যান করলাম যে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, কিন্তু
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গেলে এখন 61,000 মানুষ, 61,000 গিগ অলরেডি এখানে ব্র্যাঙ্ক করে আছে সোশ্যাল মিডিয়া নিয়ে। আমি ভাই নতুন এসে আমার পক্ষে কিভাবে সম্ভব সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করা? ডিফিকাল্ট না এতগুলো সার্ভিসের মধ্যে? কারণ ফাইবারে 2,000 থেকে 3,000 পর্যন্ত যদি আপনার সার্ভিস থাকে, যদি আমরা এমন হতো যে পেতাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে সার্চ দেওয়ার পর এখানে আপনার ধরেন 1,000টা সার্ভিস, 1,040টা বা ধরেন 2,000 বা 5,000 পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবেল আছে, তাহলে ওটার বিট করা খুব বেশি ডিফিকাল্ট না। হয়তো মাসখানেকের মধ্যে এটা আমিও ধরেন এখানে র্যাঙ্ক করতে পারতাম, প্রথম পাতায় আমিও আসতে পারবো। কিন্তু যখন জিনিসটা 61,000 তখন জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই এখন আমাদের উপায়টা কি? আমরা কি মানে সব পালাবো, আমরাও কাজ করব না বলেন তো? এটা তো রিস্ক, এখানে কাজ করা রিস্ক হয়ে যাচ্ছে। করব স্যার, মানে কাজ তো করতে হবে, রিস্ক তো সব জায়গায় আছে, তাই না? আপনি বাসার থেকে প্রত্যেকদিন বের হচ্ছেন, আমার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই। আচ্ছা, এখানে আমরা কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে সব সময় কিওয়ার্ডের ক্ষেত্রে, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ শিখবো তখন আমরা বলবো কিওয়ার্ডের ক্ষেত্রে সবসময় সিস্টেম হচ্ছে আপনি আপনার কি বলে এই কিওয়ার্ডটার অন্য LSI ভার্সন অথবা এই কিওয়ার্ডটার আপনার আরও সেম অন্য সিনোনেম দিয়ে ইউজ করে একটু নর্মাল মানে আপনার সার্চ ক্যাটাগরিতে সেম কিওয়ার্ডই, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটা আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম আর কত আসলো 61,000 সার্ভিস। আমি যদি দিতাম ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া তো একই মানে কাছাকাছি প্যাটার্ন না? অনলাইন মিডিয়া ম্যানেজমেন্ট একই তো সিনোনেম না? এই দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি দিলাম, ওখানে আমাকে দেখাচ্ছে এতগুলো, ঠিক আছে? তাহলে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে এই যে সাজেস্টেডে ও কী করতেছে, আমি যেই কিওয়ার্ডটা দিয়ে ওপরে সার্চ করলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সে আমাকে এখানে যে সাজেস্টেডে আরও এর সিনোনেম মানে সিনোনেমাস কিছু কিওয়ার্ড, যে এর কাছাকাছি কিওয়ার্ড আরও কিছু কিওয়ার্ডের সাজেশন আমাকে দিয়ে দেয়, দেখছেন? আমি যদি এখান থেকে একটা কিওয়ার্ডস মানে খুঁজে নেই যে ঠিক আছে এই কিওয়ার্ডটা তো মেইন 61,000, ঠিক আছে, তাহলে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, সোশ্যাল মিডিয়া ডিজাইনে একটু দেখি তো এটাতে কেমন সার্ভিস অ্যাভেলেবেল আছে। মাশাল্লাহ, এখানে আছে মাত্র 2,89,501 সার্ভিস। সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার গ্রাফিক্সের মধ্যে না এগুলো? না, এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। সোশ্যাল মিডিয়া ব্যানারে আমরা পাচ্ছি 51,871টা। ঠিক এরকম আমাদের কাজ হচ্ছে, আমরা এখানে ধরনের সোশ্যাল মিডিয়া কি আমাদেরকে এরকম রিসার্চ করতে হবে, সময় দিয়ে রিসার্চ করে দেখতে হবে যে এই সোশ্যাল মিডিয়া যতগুলো সাজেশান সে দেখাচ্ছে এর মধ্যে কোন আরেকটা কিওয়ার্ড আছে যেটাতে আপনার কম সার্ভিস অ্যাভেলেবেল আছে। যেহেতু এই সবগুলাই এই সোশ্যাল মিডিয়ার আন্ডারে র্যাঙ্ক করতেছে এবং এখানে আমাকে কিওয়ার্ড দেখাচ্ছে, আমাকে এগুলো রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে হবে। এবং একই সাথে এখানে যারা টপ রেটেড সেলার আছে, যেমন ধরেন আমি দেখলাম যে এই ভদ্রলোকের সাথে যাই আমরা, গিগ ফ্রিক একজন সার্ভিস সেল করতেছে সোশ্যাল মিডিয়া ব্যানারে আন্ডারে, সে র্যাঙ্ক করছে, সে বলছে আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া ব্যানার। দেখেন সে ফাইবার চয়েস একটা, এই যে ফাইবার চয়েসের একটা বিষয় এখানে, ফাইবার চয়েস রিকমেন্ডস হাইলি রেটেড সার্ভিসেস ট্রাস্টেড ফর কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি। আমরা এই আজকে শিখব যে ফাইবার এই ফাইবার চয়েস বা যে ফাইবার যে প্রমোট করে এটা কী কী হলে প্রমোট করে, কীভাবে হলে প্রমোট করে, ক্রাইটেরিয়াগুলো আমরা দেখব। এখন দেখেন এই মিস্টার গিগ ফ্রিক যে ইউজার নেমটা করেছে, সে তার এই গিগটা অলরেডি 1,028 বার সেল করেছে সর্বনিম্ন, এবং 1,028টা ওনার রেটিং হচ্ছে 5, বুঝতে পারতেছেন? এবং সে তার হাতে এখন 4টা অর্ডার আছে, 4 অর্ডারস ইন কিউ। সে স্টার্ট করছে $20 দিয়ে, যেখানে একটা ইউনিক ব্যানার থাকবে ফর ওয়ান সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক উইথ ম্যাচিং অ্যাভাটার ইনক্লুডিং 3 রিভিশনস।
তার মানে তিনটা রিভিশন আপনি দিতে পারবেন যদি আপনি সেম একটা প্রোডাক্ট আপনাকে তৈরি করে ডেলিভারি করলো আপনার পছন্দ হয়নি, আপনি তিনবার তাকে দিয়ে এটা রিভাইজ করে নিতে পারবেন। তার বিনিময়ে সে আপনার কাছ থেকে $20 চার্জ করবে। ফাইবার গিগ খোলার ক্ষেত্রে আমরা আমি একটু বলে নিই, এখানে আমরা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তিনটা সেকশন দেখতে পাচ্ছি। বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই তিনটা সেকশনেই আমরা একটা গিগের মধ্যে তিনটা অফার দিতে পারবো, যে ভাই তুমি যদি এটা নাও তাহলে আমি তোমাকে এটা দিব, বেসিকের মধ্যে এই জিনিস থাকবে, স্ট্যান্ডার্ড তুমি আমাকে $40 দিবা সেখানে আমি তোমাকে এই যে এই জিনিসগুলো দিব, প্রিমিয়াম তুমি আমাকে $60 দিবা আমি তোমাকে এই এই জিনিসপত্রগুলো দিব। বুঝতে পারছেন একটা গিগের তিনটা তিন রকম অফার থাকে ভেতরে। একই সাথে দেখেন ওনার টাইটেলের মধ্যে উনি ইউজ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যানার, এই যে ওনার কিওয়ার্ডটা সোশ্যাল মিডিয়া ব্যানার, আমরা একটু দেখি সে এই সোশ্যাল মিডিয়া ব্যানারটা আর কোথায় কোথায় ইউজ করেছে। নিচে তার হচ্ছে অ্যাবাউট দিস গিগের মধ্যে গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সার, ক্রিয়েটিভ, পার্সোনা, লং লাস্টিং ইমপ্রেশন। দেখেন এখানে সে প্ল্যাটফর্ম দ্যাট আই ডু ডিজাইন আর যে ফেসবুক, সে সবগুলো প্ল্যাটফর্মের কিওয়ার্ডগুলো ইউজ করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, গুগল, টুইচ, পিন্টারেস্ট অ্যান্ড এনি আদার সোশ্যাল মিডিয়া। আবার দেখেন সে ঘুরে ফিরে সে সোশ্যাল মিডিয়া এই ওয়ার্ডটা কিওয়ার্ডটা আবার ইউজ করছে। মাই সার্ভিসেস ইজ ইন জাস্ট লিমিটেড টু ব্যানার, আই ডু কভার হেডার্স, সে আরও কী কী করে সে এইটার মধ্যে লিখে দিচ্ছে। সে বলছে যে আমার প্রথম ব্যানারটা যদি তুমি নাও সেটা $20, আর যদি তুমি এই সেম ব্যানারটা অন্য সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে চাও সেজন্য তুমি আমাকে $10 দিলেই হবে, দিয়ে সে তার জিনিসটা ক্লোজ করছে। সে দেখেন March 2014 থেকে এখানে অ্যাভেলেবেল আছে, সে ম্যাকাডোনিয়া থেকে বলছে এবং 3 দিন আগে সে লাস্ট ডেলিভারি করেছে, তার মানে সে কানেক্টেড, সে রেগুলার কাজ করে। রেসপন্স টাইম তার 4 আওয়ার। এখানে সে গিগ প্যাকেজে এসে তার কমপ্লিট জিনিসগুলো সাজিয়ে দিচ্ছে, 5 দিনে ডেলিভারি দিবে, যদি আপনি একদিনে চান তাহলে এক্সট্রা $10 দিলে সে এটা একদিনে করে দিবে, 6 দিন ডেলিভারি একদিনে চলে এক্সট্রা $10, এটা হচ্ছে গিগ এক্সট্রা। যে আপনি যদি সার্ভিসটা আর্জেন্ট চান, কুবাকটার থেকে আর্লিয়ার সময় চান, তাহলে আপনি একটা আলাদা প্রাইস পে করতে হবে, এটাও আপনি ফিক্স করে দিবেন। এখানে সে FAQ দিচ্ছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, কী কী কোয়েশ্চেন আপনার থাকতে পারে সেখানে এগুলো আনসার করেছে। আমি শিওর যে এখানেও সে কিওয়ার্ড দিয়েছে। দেখেন বললাম না সে কিওয়ার্ড ইউজ করবে মাস্ট, এই যে সে ডিজাইন নেটওয়ার্ক, এখানে আবার দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব ওই সেম জিনিসগুলো এখানে আবার তুলে ধরছে। এটা জাস্ট হচ্ছে এই কিওয়ার্ডগুলো ইউজ করে করে সে এইভাবেই ধরেন ভিজিটরগুলো আনে তার এই গিগের মধ্যে। আমরা কি বুঝতে পারতেছি কীভাবে ভিজিটরগুলো গিগের মধ্যে অ্যাট্রাচ করা হয়? এবং সে তার ওই লাইনটা আবার এখানে রিপিট করে দিচ্ছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলেন স্যার, আমরা যখন গিগগুলোকে র‍্যাঙ্ক করব, গিগগুলোকে কিভাবে র‍্যাঙ্ক করব? কিভাবে র‍্যাঙ্ক করবেন মানে? স্যার আমি নেট থেকে তো শুন মানে জানতে পেরেছি, তাতে দেখাচ্ছে বা অনেকেই বলছেন যে গিগগুলো আমাদের গিগগুলোকে নাকি র‍্যাঙ্ক আপ করা যায়। আমরা গত ফেসবুকে ক্লাসটা কবে করলাম? গত পরশু দিন। জি স্যার,
ফেসবুক প্রমোশন ফেসবুক প্রমোশনে মনে আছে যে গিগ ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে ফাইবার মার্কেটিং এ আমরা গিগ প্রমোশন দেখা দেখিয়েছি না মনে নেই জি স্যার দেখছি স্যার স্যার দেখিয়েছেন গিগ প্রমোশন আমি অনেকগুলো গ্রুপে যুক্ত হইছি ফাইবারে ওখান থেকে আপনি গিগ প্রমোশনের মাধ্যমে আপনার যখন সাইটে এই গিগে ভিজিটর আসবে ভিজিটর আসলে আপনার একটা র্যাঙ্কিং আস্তে আস্তে উপরে যেতে থাকবে একই সাথে র্যাঙ্কিং এর ওটা হচ্ছে ওয়ান অফ দ্য ফ্যাক্টর ইনিশিয়াল ফ্যাক্টর হচ্ছে ওইটা কাজ পাওয়ার জন্য বা মানুষজনকে জানানোর জন্য এরপরের ফ্যাক্টরগুলো হচ্ছে কাজ করা আপনার স্যার ওইটা নিয়ে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার আচ্ছা করেন আপনার বায়ারকে সাপোর্ট দেওয়া দেখেন এখানে এই ভদ্রলোক উনি 1001টা ফাইভ স্টার সার্ভিস পেয়েছেন 24টা পেয়েছেন মাত্র আপনার ফোর স্টার সার্ভিস থ্রি স্টার সার্ভিস পেয়েছেন একটা টু ওয়ান স্টার সার্ভিস পেয়েছেন দুটা 1000টা প্রোডাক্ট সেল করার পরে ওনার যদি এই অবস্থা হয় তার মানে সার্ভিস কোয়ালিটি কতটা ভালো রাখতে হবে আমরা এগুলো নিয়ে ডিটেল আপনার ওই ইয়াতেই দেখবো আমরা একটা পোর্শন আছে ফাইবারের যেখানে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হয় ওখানে দেখবো যে ফাইবার আমাদের কী 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 বলতেছে কীভাবে গিগটা র্যাঙ্কিং করা যায় কী কী জিনিস মেনটেন করতে হবে বলেন আপনার প্রশ্নটা শুনি স্যার প্রশ্ন ছিল যে স্যার ওই যে গিগ প্রমোশনের যে গ্রুপগুলোতে আমরা জয়েন হয়েছি স্যার ওখানে তো মেম্বার স্যার অনেক কিন্তু পোস্টগুলোতে রিয়াকশন খুব কিছু নাই স্যার মানে একটা পোস্ট করলে ওটাতে হাইস্ট একটা থেকে দুইটা লাইক অথবা রিয়াক্ট এরকম কিছু একটা আছে স্যার ওখানে পোস্ট করে কি স্যার আসলে কোনো উপকার হয় ওখানে আপনার এরকম ফেসবুকে গ্রুপ অনেক আছে আমি ওখানে কিন্তু আপনাদেরকে একটা অপশন দেখিয়েছিলাম যে ওই সব গ্রুপে জয়েন করবেন যেসব গ্রুপে গ্রুপে ডেইলি অনেকগুলো পোস্ট হয় মনে আছে হ্যাঁ ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার গ্রুপ মেম্বার 10,000-এর নিচে হলে ওইসব গ্রুপে আমরা জয়েন করবো না যেসব গ্রুপের মেম্বার বেশি আছে এক দ্বিতীয় কথা হচ্ছে যেসব গ্রুপে ডেইলি পোস্ট হয় দেখবেন 100টা পোস্ট হচ্ছে আজকের দিনে 200টা পোস্ট হচ্ছে তার মানে ওই গ্রুপটা অ্যাক্টিভ কারণ গ্রুপ তো গ্রুপই একজন বানায় দিচ্ছে এখন এটা ধরেন সবাই মেনটেন করতেছে কি করে না এটা ওইটা ওয়ান অফ দ্য এর বাইরে আরও কিছু মানে ট্রিক্স আছে আপনারা অ্যাপ্লাই করবেন এগুলো শিখবেন আস্তে আস্তে সমস্যা নেই তাহলে এখন দেখেন আমাদের মূল কাজ হচ্ছে আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং এর বা যেই সেক্টরটাতে কাজ করব আমরা একটা ছোট্ট নিশ নিয়ে আগাবো আচ্ছা নিশ নিয়ে আগাবো ভালো কথা আমরা আগে এখানকার কিছু মানে এই সিস্টেমগুলো দেখে নিই ধরেন আমরা এখন প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশনটাতে আসলাম আসার পর এখানে দেখেন আরও কিছু এটাকে এই অপশনগুলো আমরা দেখি সার্ভিস অপশন এখানে দেখেন ওরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মের কয়টা গিগ আছে এখানে দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে পার্সোনালি এটা ক্লিক করলে এটা চলে আসবে সেট আপ সোশ্যাল মিডিয়া পেজেসের কটা গিগ আছে ওয়েবসাইট ইন্টিগ্রেশনের কটা গিগ আছে অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিংয়ের কটা আছে এগুলো দেখতে পারেন এই যে দেখেন অপশনগুলো আছে তারপর সেলারের ডিটেলটা দেখতে পারেন সেলারটা আপনি কোন লেভেলের সেলারেরটা দেখবেন আপনি সিম্পলি এখান থেকে টপ লেভেল সেলার আমরা যারা টপ লেভেল সেলার আছে মানে আমরা ক্লিক করলাম টপ লেভেল সেলারকে দিয়ে আমরা শুধু টপ লেভেল সেলারদের গিগুলোই দেখব কারণ আমাদের কাজ হচ্ছে টপ লেভেল সেলার যারা আছে এদের প্রোফাইল সেট আপটা থেকে শুরু করে এদের সিস্টেমটা পুরোটা দেখব আসলে আমি আজকে যেটা সকালবেলা আমরা করেছিলাম সেই জায়গাটায় যাই একটা আমরা একটা গিগ তৈরি করার আগে একটু রিসার্চগুলো কীভাবে করব যে আমি এই গিগটা দেওয়ার ক্ষেত্রে আমার কী কী জিনিস কনসিডার করা উচিত আমরা এগুলো একটু দেখে আসি আচ্ছা আমরা আজকে দেখছিলাম যেমন এই যে বলেছিলাম না পাকিস্তানিরা হচ্ছে ফাইবার পুরো দখল করে আছে পাখানাদার বাহিনী পাখানাদার কিন্তু আপনার ইয়েতে ফাইবারে পুরো এক নম্বরে আছে ওরা সবচেয়ে বেশি কাজ করে ফাইবার এবং ওরা মানে কি বলে সুপার সার্ভিস দেয় একদম ফাটায়া সার্ভিস দিচ্ছে এটা কিভাবে সম্ভব হলো ওদের সরকার ট্রেনিং দিছে ওরা প্রথম থেকেই ফাইবারের প্রতি খুবই মানে আগ্রহী এবং ওদের ওখানে যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে একে অপরকে খুব হেল্প করে ওদের গভর্নমেন্ট ট্রেনিং দিয়েছে কিনা আমি জানি না কিন্তু ফাইবারের সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং সবচেয়ে বেশি টাকা কামাই হচ্ছে এই আমাদের এশিয়ার মধ্যে পাকিস্তানিরা
সেকেন্ডে টাকা কামানো হচ্ছে ইন্ডিয়ানরা, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ওরা কে কোন নম্বরে আছে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, বাট আমরা আছি 5 নম্বরে বাংলাদেশে। সো আমরা চাচ্ছি, ধরেন আমরা যে একটা কোর্স, এই যে কোর্সটা আপনারা করছেন, এই কোর্সটা থেকে আপনারা একটা ছোট্ট নিশ, আমি যা সব বারবার একটা কথাই বলছি, প্রথমেই ক্রেজি হবেন না, অস্থির হবেন না, কারো কথায় এক্সাইটেড হওয়ার দরকার নেই, একদম ছোট্ট একটা নিশ, অল্প যেই কাজটা সহজে পাওয়া যাবে, সিম্পল একটা কাজ, যেই কাজটা স্কিল ডেভেলপ করা, বারবার প্র্যাকটিস করার ব্যাপার আছে, বা আপনার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে, ওটাতে যাওয়ার দরকার নেই, শিখবেন পরে শিখেন। ভিডিওগুলো আছে, ভিডিওগুলো একবার না 5 বার দেখবেন, 5 বার না 10 বার দেখবেন, তারপর আপনাদের গ্রুপ আছে, গ্রুপে ডিসকাস করবেন। স্কিল হচ্ছে ছুরির মতো, এটা সব সময় ধার করতে হয়। বাজার থেকে গরুর, বাজার থেকে কষাইদের ওখান থেকে গরুর মাংস কিনছেন তো সবাই নাকি? ছেলেরা যারা আছেন নিশ্চয়ই বাজারে গেছেন। ওখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, কষাইরা সারাদিন মাংস কাটাকাটি করার পর রাতের বেলা বা বিকেলবেলা ওরা কী কাজটা করে, একই সাথে মাংস কাটার সময় ওদের ছুরির সাথে একটা লম্বা ডান্ডা থাকে না রডের, মানে এটা চিকন রড থাকে না, একটু পরপর ছুরিটাকে ঘষে খ্যাচ 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 করে শব্দ করে, কাজ করার ফাঁকে ফাঁকে 2-3 মিনিট পরপর ঘষা দেয়। দুইটা ছুরি অথবা ধরেন একটা চিকন কাঠি, মানে কি বলে শিকের মতো থাকে, ওইটার মধ্যে ছুরিটাকে ঘষে, এটা দিয়ে কী করতেছে, ছুরিটার মধ্যে চর্বিগুলো যেখান দিয়ে কাটে ওখানে চর্বি জমে যায়, জমে যাওয়ার কারণে ছুরিটার ওই ধার জায়গাটা যখন ওই মাংস কাটে বা চামড়া টান দেয় তখন ওই ওটা ঠিকভাবে পড়ে না, তখন এই ইয়েটা দিয়ে কিন্তু জাস্ট হচ্ছে এটা দিয়ে কিন্তু ছুরি ধার করা হয় না, কিন্তু ছুরির এই চর্বিটা সরে যায় ওই জায়গা থেকে, যে জায়গা দিয়ে কাটবে ধারালো জায়গাটা থেকে চর্বিটা সরে যায়, এতে করে ছুরিটা আবার সেই স্পিড ফিরে পায়, দেখবেন এরপরে আবার পোস্ট দিলে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। তার মানে স্কিল হচ্ছে আপনার এমন একটা জিনিস যে আপনি হচ্ছেন আপনার স্কিলটা সবসময় ডেভেলপ করতে হবে, কিন্তু কাজের মাঝখানে মাঝখানে ওর ওইটাকে ময়লা পড়ে যাচ্ছে, ময়লাটা পরিষ্কার করে নিচ্ছে, ঠিক তেমনি আপনিও কাজ করতে করতে আপনার স্কিলটা কোন জায়গায় ময়লা পড়তেছে সেটাকে মুছে পরিষ্কার রাখতে হবে। একই সাথে প্রত্যেকটা কষাই প্রত্যেক দিন গরু বিক্রি শেষে বিকেলবেলা বা দুপুরবেলা মাংস শেষ হয়ে যায়, দেখবেন যেই যেই কাঠের ইয়েটার মধ্যে রেখে মাংস কাটে, এটাকে কী বলে আমি ঠিক জানি না, যে জায়গার মধ্যে মাংসগুলো হাড্ডিগুলো ভাঙে ওরা, আচ্ছা যাই হোক, তো ওইটাকে কাঠের গুড়িটাকে দেখবেন বিকেলবেলা ওরা ওই যে যেই চাপাতিটা থাকে ওইটা দিয়ে কাঠের গুড়ির উপরে চল্লাটা সরায় ফেলে, ঘষে 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 একটা চল্লা ফালায়, তারপরে আবার এদের চাপাতি থেকে শুরু করে যতগুলো ছুরি আছে একটা ছেলে বসে বসে সবগুলো ছুরি এবং এই কি বলে চাপাতি যা আছে যন্ত্রপাতি যা আছে সবগুলো বিকালবেলা প্রত্যেক দিন বিকালে কিন্তু ওরা ধার দেয়। সারাদিন কাজ করলো, ওই কাঠের গুড়িটাকে পরিষ্কার করলো, তারপর বিকালবেলা আবার হচ্ছে ছুরিটাকে ধার করলো, করে পরের দিনের জন্য প্রস্তুত করে মুছে টুছে ধুয়ে গামছা দিয়ে কাপড় দিয়ে পেঁচায় রেখে তারপর ওরা গোসল করতে যায়। এটা দিয়ে কি বুঝলেন বলেন? যে কাজটা ওরা পারে ওই কাজটাই প্রত্যেক দিন, ওই কাজটা করতে গিয়ে ওদের যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো পরবর্তী কাজের জন্য তারা প্রিপেয়ার করে রাখতেছে আগে থেকেই, এবং ওই জায়গাটাতে বা ওই ইনস্ট্রুমেন্ট গুলোতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলাকে ওরা সারাই তুলতেছে। ওরা ওদের কাজ করার জন্য যে টুল গুলো দরকার ওই টুল গুলোকে সবসময় আপ টু ডেট রাখতেছে, ওদের দিচ্ছে, ঠিক আছে, টুলগুলোকে সবসময় ওরা প্রস্তুত রাখতেছে নেক্সট কাজের জন্য। ঠিক তেমনি আপনি যে কাজটা করছেন আপনার এই কাজের জন্য আপনার টুল হচ্ছে আপনার স্কিল, আপনি তো আর ছুরি দিয়ে দা দিয়ে এখানে অনলাইনে কোপাকোপি করবেন না, তাই না, আপনার স্কিল হচ্ছে আপনার টুল, আপনি আপনার স্কিলটা প্রত্যেক দিন ডেভেলপ করবেন যে এই স্কিলটা আর একটু বেটার কীভাবে করা যায়। বুঝাতে পারছি আমি এক্সাম্পলটা কেন দিয়েছি, সবাই ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। কার আওয়াজ যেন কিছুটা ক্লিয়ার, আচ্ছা দেখেন আমরা এখানে আসছি রানা ফাহাদ খান, এই ভদ্রলোক হচ্ছে পাকিস্তানের। তো আমরা যেটা করব, একটা গিগ যখন আমরা নিশ যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই নিশ রিলেটেডে যারা যারা অলরেডি কাজ করছে ওখান থেকে আমরা যে টপ রেটেডটা এখন বের করতে পারবো, তাই না, টপ রেটেড সেলারকে পারবো, তো জি স্যার ইনশাল্লাহ, জি স্যার, ওকে, এখান থেকে আমরা টপ রেটেড সেলার যারা আছে এই যেই নিশটা নিয়ে আমি কাজ করব ওই নিশে টপ রেটেড সেলার যারা আছে তাদেরকে বের করব, ওকে ফাইন স্যার,
স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আপনার তো কোনো নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা আমি আবার বন্ধ করে আবার দিচ্ছি, দেখি কি হয়। দাঁড়ান দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার এর আগে ঠিক ছিল, এখন তো দেখা যায় না। স্যার এখন তো দেখতে পাচ্ছি না। স্যার আমি তো আপনাদের খুশি করতে পারছি না, ঝামেলাই হয়ে যাচ্ছে। স্যার এখন দেখতে পাচ্ছি। স্যার এখন দেখা যাচ্ছে। এবার ঠিক আছে। স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা যেটা করব, আমরা যে নিশটা আমরা সিলেক্ট করলাম, যে একটা নিশ আমরা রিসার্চ করলাম যে আমি এই নিশটাতে কাজ করব। ওকে ফাইন। এবার আমার কাজ হচ্ছে এই নিশ রিলেটেড টপ সেলার যারা আছে, টপ রেটেড সেলার, আমি সবসময় বেস্ট যে তাকে ফলো করব। ঠিক আছে, টপ রেটেড সেলার যে আছে তাকে ফলো করব। এরকম আমরা 10টা কিংবা 20টা, 10টা সর্বনিম্ন প্রোফাইল মাস্ট আমরা দেখবো, এটার নিচে নামা যাবে না। এটা হচ্ছে একদম ধরেন গোল্ডেন রুল, পুরো তাবিজ বললে তাবিজ, পুরো এর নিচে নামা যাবে না। ঠিক আছে, 10টা মিনিমাম প্রোফাইল আমরা সিলেক্ট করব টপ রেটেড সেলারের, 20টা যদি নিতে পারি আরও ভালো। নিয়ে আমরা যে কাজটা করব, আমি আজকে সকালে ক্লাসে যে দেখিয়েছিলাম, আমরা একটা এক্সাম্পল হিসেবে, আপনারা হয়তো আপনাদের মতো করে আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারেন, আমি জাস্ট একটা ফর এক্সাম্পল একটা এক্সেল ফাইল নিলাম গুগল ড্রাইভ থেকে। নিয়ে এই গুগল ড্রাইভে আমি এখানে এক্সেল ফাইলে ওপরে টাইটেলগুলো লিখতাম, যে টাইটেল, লিঙ্ক, তার যে তিনটা প্যাকেজ সে অফার করছে, তিনটা প্যাকেজে কোনটার কত প্রাইস, প্রাইসটা লিখলাম, সে যে কিওয়ার্ডগুলো তার এই গিগটাতে সে দিল সেই কিওয়ার্ডগুলো আমি লিখলাম। একই সাথে এখানে আমি আরেকটা ঘর করতে পারি যে রিপিটেড কিওয়ার্ড নামে, রিপিটেড কিওয়ার্ডস নামে আমি একটা ঘর করলাম। ঘর করার পর এখানে ধরেন যেই কিওয়ার্ডটা রিপিটেড হয়েছে সেটাকে আমি ধরেন এই যে স্যার এটা কি কোনটা এখন করতেছেন যেটা, এটা আমরা ওই যে বললাম না যে আমরা 10টা প্রোফাইল কম্পেয়ার করব বেস্ট আমাদের টপ রেটেড সেলারের। এখানে আমরা ধরেন এই যে ফাহাদ সাহেবের যে অ্যাকাউন্ট আমরা বের করলাম, এরকম আরো 10 জন ফাহাদকে আমরা খুঁজে বের করব, টপ রেটেড 10টা প্রোফাইল আমরা খুঁজে বের করব, এরকম গিগস 10টা গিগস। আমি যেই নিশটা সিলেক্ট করলাম ওই নিশে যারা টপ রেটেড আছেন সেরকম 10টা প্রোফাইল আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার পর সেই 10টা প্রোফাইলকে আমি এক জায়গায় এনে কম্পেয়ার করার জন্য এরকম একটা শিট তৈরি করতে পারি গুগলে। ঠিক আছে, করে আমি এখানে তার ট্যাগস, তার লেভেল এগুলো সব দিয়ে এখানে ধরুন টাইটেল অনুযায়ী এরকম করতে পারি। আপনারা চাইলে আপনাদের সুবিধে মতো অসুবিধে মতো আরও এখানে অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, ইটস আপ টু ইউ। যেমন আমরা ধরেন যে ফাহাদ সাহেবের এখানে যে ওনার টাইটেলটা আছে, এই যে টাইটেলটা আমরা কপি করে আমাদের এখানে টাইটেলে পেস্ট করলাম, ওনার যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে দিলাম, ওনার প্যাকেজগুলো প্যাকেজের দাম অনুযায়ী সেট করলাম। ওকে, এরপর উনি যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন ওনার প্যাকেজে, কিওয়ার্ডগুলো আমরা একটু দেখি এবার। চলেন, ওনার এখানে মেন কিওয়ার্ড হচ্ছে বিজনেস পেজ, কারণ উনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন বলে লিখে দিচ্ছেন এখানে, গেট ইওর ফেসবুক বিজনেস পেজ উনি লিখে দিচ্ছেন। এবং এই ফেসবুক বিজনেস পেজ করার জন্যে উনি এখানে সুন্দর করে একটা টাইটেল লিখেছেন, আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ। উনি দেখেন ওনার মূল কিওয়ার্ড হচ্ছে এখানে বিজনেস পেজ, কিন্তু উনি এটাকে সুন্দর করে অপটিমাইজ ইওর বিজনেস পেজ নামে এই যে বড় একটা কিওয়ার্ড ইউজ করেছেন, এতে করে উনি 2-3টা কিওয়ার্ডকে এক জায়গায় করেছেন। প্রথমত একটা হচ্ছে অপটিমাইজ দিয়ে দিয়েছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেসবুক বিজনেস পেজ, এটা একটা কিওয়ার্ড, ফেসবুক ইটসেলফ একটা কিওয়ার্ড। উনি 2-3টা কিওয়ার্ডের সমন্বয়ে খুব সুন্দর করে একটা টাইটেল করেছেন। আমরা টপ রেটেড সেলারদেরকে
ফলো করব বা দেখব এ কারণে, কারণ ওনারা যেটা করেছেন সেটা ফাইবার খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং উনি টপ রেটেড সেলার, এই দুইটা কারণে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমরা আসব ওনার ছবিটার দিকে। দেখেন ফাইবারে ছবিটা এই মুহূর্তে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এখানে এই ভদ্রলোক ফাহাদ সাহেব খুব সুন্দর করে হাসি উজ্জ্বল একটা ছবি দিয়েছে। আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের ইউজার নেমের এখানে এবং আমাদের প্রোফাইলের এই যে প্রোডাক্টের যে ইমেজটা ওখানে চেষ্টা করব আমরা খুব সুন্দর একটা ছবি, আমাদের অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল, এমন না যে আমি নদীর ধারে বসে আছি পেছন ফিরে নদীর সামনে সূর্য দেখছি ওরকম একটা ছবি দিব না আমরা, অথবা রাস্তার মধ্যে দুই বন্ধু বসে আছি ব্রিজের উপরে ওখানে একটা ছবি দিব না, শার্টের বোতাম খোলা বুক খোলা হয়ে আছে ওরকম ছবি দিব না, খুব প্রফেশনাল। দেখেন উনি একটা ব্লেজার পরে পকেটে একটা রুমাল দিয়ে খুব সুন্দর হেসে একটা ছবি দিয়েছেন। ওনাকে দেখে মনে হচ্ছে যে না উনি খুব প্রফেশনালি একটা সার্ভিস দেবেন, স্মাইলি ফেস, মানে দেখলে একটা আপনার ফাইবার এটা বলছে যে ফাইবারও রিকমেন্ড করে যে আপনি যখন একটা গিগে ছবি দিবেন তখন আপনি আপনার ছবিটা ওখানে প্রেজেন্ট করুন। এতে করে আপনার যে পারচেজ যারা করছে আপনার বায়াররা ওরা আসলে দেখে একটু শান্তি পায় বা ওদের একটা কি বলে মেন্টাল স্যাটিসফ্যাকশন যদি বলি আমি, মানসিক শান্তি আসে যখন একটা ছবি দেখে যে ও আচ্ছা এই ছেলেটা, হ্যাঁ ওকে তো দেখতে শুনতে ভালোই মনে হচ্ছে, এটা একটা তার আপনার বাইং মানে আপনার গিগটা কেনার জন্যে একটা সুন্দর কি বলে ক্রাইটেরিয়া হতে পারে, ওরা এটাকে প্রেফার করে। ফাইবার বারবারই এই কথাটা বলছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিচে দেখেন অ্যাবাউট দিস গিগ, আমরা ফলো করবো এরপর অ্যাবাউট দিস গিগে, এইটা পুরোটা ভালোভাবে পড়বো। এখানে উনি দেখেন ভদ্রলোক ফেসবুক বিজনেস পেজ, এখানে উনি দেখেন এই যে বিজনেস পেজ শব্দটা আবার ইউজ করেছে। শুনছেন আমার কথা? দেখেন ফেসবুক বিজনেস পেজ এটা উনি এখানে লিখেছেন, এখানে ওনার মেইন কিওয়ার্ড যেটা বিজনেস পেজ এটা আবার এখানে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে উনি আবারও ফেসবুক শব্দটাও আবার ইউজ করেছেন, ফেসবুক বিজনেস শব্দটা আবার ইউজ করেছেন, এখানেও ফেসবুক শব্দটা আবার ইউজ করেছেন, ফেসবুক ফ্যান পেজ এটাও কিন্তু বিজনেস পেজের মধ্যে ফেসবুক ফ্যান পেজ আবার দিয়েছেন, এখানে আবার ফেসবুক ইউজ করেছেন। সো উনি দেখেন একটা জিনিস, একটা কিওয়ার্ডকে ওনার গিগটাকে প্রমোট করার জন্য ওনার এই কিওয়ার্ডগুলোকে ঘুরে ফিরে এমনভাবে ইউজ করছেন কিন্তু আপনার শুনতে খারাপ লাগছে না বা এখানে প্রেজেন্টেশনটাও দেখতে খারাপ লাগছে না, লাইনটা অর্থবহ করার জন্য প্রত্যেকটা শেষে একটা করে ডট ডট উনি দিয়েছেন। ওকে ফাইন, এরপর দেখেন পরে উনি আবার লিখেছেন ডু ইউ ওয়ান্ট অ্যান অ্যাট্রাকটিভ বিজনেস অর ফ্যান পেজ, এখানে দেখেন সরাসরি বিজনেস পেজ না দিয়ে বিজনেস অর ফ্যান পেজ দুটোই কভার করছে, একটা কিওয়ার্ড এমনভাবে লিখছে যে ওনার দুটো টার্গেটই বিজনেস পেজ ফ্যান পেজ দুটোরই উনি এক জায়গায় মেরে দিচ্ছে। তারপর উনি দিচ্ছে আমি উনি ওনার সম্পর্কে বলছে আই এম এ সার্টিফাইড মার্কেটিং এক্সপার্ট স্পেশালাইজ ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 6 years প্লাস ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, 300+ সাকসেসফুল প্রজেক্ট, আই উইল প্রফেশনালি সেট আপ, এই যে সেট আপ অপটিমাইজ এই যে কিওয়ার্ড এই যে আবার দেখেন এখানে বিজনেস পেজ উনি আবার দিয়ে দিচ্ছে। দিয়ে উনি আর কী করেন, সোশ্যাল মিডিয়া সেট আপ দিয়ে শুরু করে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, সার্ভিস বুকিং সিস্টেম, অ্যাপয়েন্ট সেট আপ, চ্যাটবট সব কিছু দিয়েছে। এখানে আবার উনি ফেসবুক লিখেছেন, 85% অফ ফেসবুক ইউজার প্রেফার্স উইথ ব্র্যান্ডস অন ফেসবুক, ইউর বিজনেস পেজ ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি। এভাবে উনি দেখেন বলে যাচ্ছে উনি আবারও বিজনেস শব্দটা ইউজ করছে। সো আমরা এখানে যে কিওয়ার্ডগুলো এখানে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর বিষয় হচ্ছে একটা গিগ, গিগের ডিটেল আমরা দেখব, তার কারণ হচ্ছে এর কিওয়ার্ডগুলো আমরা দেখব যে উনি কিওয়ার্ডগুলো কীভাবে দিয়েছেন, এই কিওয়ার্ডগুলো দেখার জন্যে আমরা মূলত একটা গিগের এই জিনিসগুলো দেখব। এখানে কী কী কিওয়ার্ড উনি ওনার গিগে ইউজ করেছেন, কী কী কিওয়ার্ড উনি দিয়েছেন, তারপর উনি আবার লিখছেন কেন আমাকে হায়ার করবেন, ওয়াই মি, তার কারণ হিসেবে উনি দিয়েছেন ওনার 6 years এক্সপিরিয়েন্স আছে, 100% স্যাটিসফ্যাকশন সার্ভিস দিবে উনি, সেফ সার্ভিস দিবে,
ফাস্ট ডেলিভারি দিবে, কোয়ালিটি সার্ভিস দিবে এবং 24 ঘন্টা ওনাকে পাওয়া যাবে, উনি সেটা বলছেন যে 24 আওয়ার্স অ্যাভেলেবিলিটি। এবং আবার উনি লিখছেন, উপরে লিখেছেন 100% সেফ সার্ভিস এবং নিচে এসে আবার লিখছেন 100% স্যাটিসফ্যাকশন আদার সার্ভিসেস। উনি আদার সার্ভিসের মধ্যে দেখেন উনি সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করেন এবং উনি সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে উনি ফেসবুক পেজের কথাটা, ফেসবুক পেজের গিগটা খুলেছেন, কিন্তু উনি আদার সার্ভিসেস দিয়ে ওখানে ইনস্টাগ্রাম, টুইটার, ল্যান্ডিং, লিঙ্কডিন পেজ এগুলো দিয়ে দিয়েছেন। এবং উনি বলছেন উনি কাস্টম অর্ডারও অ্যাকসেপ্ট করেন। কাস্টম অর্ডারটা আমরা বিষয়টা আরেকটু পরেই দেখছি, কাস্টম অর্ডার জিনিসটা কী। ওনার প্ল্যাটফর্ম টাইপ এখানে ফেসবুক। ওনার প্রোফাইলের ইতিহাসটা যদি আমরা একটু দেখি, উনি পাকিস্তান থেকে মেম্বার 2018 সালের জুন মাস থেকে। অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 ঘন্টা। উনি 27 মিনিট আগে লাস্ট ডেলিভারিটা দিয়েছেন, তার মানে উনি ব্যাপক অ্যাক্টিভ, বুঝতে পারছি আমরা। দেখেন উনি শুধু ফেসবুক, পাকিস্তানিরা খুবই চালাক আর বাঙালি সরল, ওরা মার্কেট নিয়ে গেছে, সেজন্য নিয়ে গেছে, এটা কোনো ইস্যু না। আপনারা যদি এখন সিরিয়াসলি কাজ করেন তাহলেই পসিবল। ওরা খুব সিরিয়াসলি কাজ করে এবং ক্লায়েন্টকে খুব ভালো সার্ভিস দেয়। ওদেরকে এমন না যে পাকিস্তান বলে ওদেরকে ক্লায়েন্টরা স্পেশালি পছন্দ করে, তা না, ওরা ওদের জায়গা তৈরি করে নিচ্ছে, ওদেরকে কেউ জায়গা দিয়ে দেয়নি। ঠিক আপনাদেরকেও আপনাদের জায়গা তৈরি করে নিতে হবে, আপনাকে কেউ জায়গা দিয়ে দিবে না, ঠিক আছে। এখন আমরা দেখি নিচে আসার পর দেখেন এখানে কম্পেয়ার প্যাকেজেস, কম্পেয়ার প্যাকেজেসে উনি যে সামনে ওপরে ওখানে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম যে জিনিসটা সেট করেছিলেন এটার বিস্তারিত জিনিসটা এভাবে ফাইবার গিগগুলোতে নিচে প্রেজেন্ট করা হয়। এখানে উনি কী কী করবেন, কী কী দিবেন সেই বিষয়গুলো লিখেছেন। ওকে, সো উনি প্রথম যেই বেসিক ওনার অফারটা এই গিগটার মধ্যে, বেসিক সেকশনটাতে উনি বলছেন উনি এটা 5 দিনে ডেলিভারি দিবেন। কিন্তু যদি আপনি এটা 3 দিনে ডেলিভারি চান তাহলে আরও $150 ওনাকে এক্সট্রা দিতে হবে। আমি বললাম যে আমি 3 দিনে ডেলিভারি চাই, তাহলে আমি এটা যখন সিলেক্ট করছি তখন এখানে প্রাইসটা দেখেন প্রথমে থাকছে 280, যখন আমি এটাতে সিলেক্ট করতেছি তখন এটাতে 150 অ্যাড হয়ে যাচ্ছে 230। এটাকেই বলা হয় গিগ এক্সট্রা। এই যে 3 দিনের যে একটা অপশন নিচে চলে আসলো এটাকেই বলা হয় গিগ এক্সট্রা। গিগ এক্সট্রাটা কী? গিগ এক্সট্রাটা হচ্ছে আমি যখন একটা গিগ তৈরি করলাম যে এটার বেসিক প্রাইসটা হচ্ছে ভাই 80 টাকা, 5 দিনের মধ্যে তুমি ডেলিভারি পাবা, সাথে সাথে আমি নিচে একটা অপশন থাকে আমার গিগ এক্সট্রা ক্রিয়েট করার জন্যে, তখন আমি লিখে দিলাম যে ঠিক আছে যদি কেউ এটা 5 দিনের জায়গায় 2 দিনে চান তাহলে আপনি আমাকে আরও 100 টাকা বা আরও 200 টাকা দিতে হবে, তাহলে আমি আপনাকে এটা 2 দিনে ডেলিভারি দেবো। এই যে আমি একটা অপশন নতুন এটার সাথে একটা ভ্যালু অ্যাড করলাম, নিজে একটা অপশন তৈরি করলাম, এটাকেই বলা হচ্ছে গিগ এক্সট্রা। আর এই গিগ এক্সট্রাটা আমরাই তৈরি করতে পারবো ইনিশিয়ালি, এবং আমরা আর কিছুক্ষণ পরে এসে এইগুলো ডিটেল দেখব যে আমি নিউ অ্যাকাউন্ট হলে আমার কয়টা গিগ এক্সট্রা পাচ্ছি, কয়টা গিগ করতে পারবো, আরও কী কী ফ্যাসিলিটিস নিউ অ্যাকাউন্টে হাবি যাবি, বিষয়গুলো আমরা দেখব ইন ডিটেল। আচ্ছা, এখানে দেখেন যে এফএকিউ একটা আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এই জায়গাটায় এ ভদ্রলোক হোয়াই শুড আই চুজ ইউ ওভার দ্য কম্পিটিশন, উনি বলছে যে কম্পিটিশন থেকে ওনাকে কেন একটা বায়ার চুজ করবে, এটার কারণগুলো উনি এখানে উল্লেখ করেছে। সো এই পয়েন্টগুলো আমরা নোট ডাউন করব, ঠিক আছে। আমরা এখানে যে স্প্রেডশিটটা আমি দেখিয়েছিলাম ঠিক এরকম আমরা রিসার্চ করার সময় যে আমরা একটা গিগ ধূপধাপে আসলাম, মন চাইছে যে আমি এটাতেই ডিজিটাল মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিং নিয়ে করবো বা ফেসবুক অর্গ্যানিক গ্রুপ মার্কেটিং করব, ঠিক আছে আমি একটা গিগ খুলে ফেলি তাড়াহুড়ো করে না, একদিন সময় নেন, 1 সপ্তাহ সময় নেন, 10 দিন সময় নেন, 15 দিন সময় নেন, অস্থির হয়েন না, আগে জিনিসটা বোঝেন, আগে ভালো করে রিসার্চ করেন। রিসার্চ করার জন্যে এরকম একটা এক্সেল ফাইল অবশ্যই খুলে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, কারণ এক্সেল ফাইলটা খুললে আপনি দেখেন এক জায়গায় সব ইনফরমেশনগুলো পাচ্ছেন। এখানে যে গিগটা আপনি সিলেক্ট করলেন তার টাইটেলটা নিলেন, তার লিঙ্কটা রাখলেন,
তার প্যাকেজ ওয়ানের প্রাইস, প্যাকেজ টুর প্রাইস, প্যাকেজ থ্রির প্রাইস, সেই যে কিওয়ার্ডগুলো ইউজ করছে সেই কিওয়ার্ডগুলো এখানে নিলেন, এবং এমন কিছু কিওয়ার্ড যেগুলো সে বারবার লিখছে সেই কিওয়ার্ডটা কোনটা কতবার, যেমন বিজনেস পেজ, এটা যদি এমন হয় যে সে সাতবার লিখছে তাহলে আপনি বিজনেস পেজটা এখানে সাতবার, তারপর হচ্ছে আপনার বিজনেস যদি অন্য কোনো একটা থেকে থাকে যে সোশ্যাল মিডিয়া, তাহলে সোশ্যাল মিডিয়া কয়বার লিখলো, ওই জিনিসগুলো এখানে মেনশন করেন। করে তারপর সে ট্যাগস, আচ্ছা আরেকটু নিচে আসি আমরা, এই এফএকিউর মধ্যেও দেখেন সে এখানেও আপনার কিওয়ার্ড ইউজ করেছে। এই যে দেখেন ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেট আপ, টুইটার বিজনেস পেজ সেট আপ, লিঙ্কডইন পেজ সেট আপ, ইউটিউব চ্যানেল সেট আপ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, সে এখানেও আবার কিওয়ার্ডগুলো দিয়েছে। দেখছেন কিভাবে একটা গিগ র্যাঙ্কিং কিভাবে হয়, এভাবে হয়। গিগ র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ডগুলোকে বলেন স্যার, একটা প্রশ্ন ছিল, বলে ফেলেন স্যার। এই এই স্যার এই যে সাইটগুলো আছে, এই সাইট প্রতিটা সাইডেই স্যার তার ইয়েগুলো আছে আপনার প্রোডাক্ট, প্রোডাক্টটা মানে প্রোডাক্ট সম্পর্কে জানা যাবে, তাই সে স্যার এই ইয়েগুলা আপনার এই সাইটগুলা দিছে উনি, এটাই বুঝাচ্ছে। হ্যাঁ, সে কি কি সার্ভিস দেয় এখানে আপনি দেখেন, আগে প্রশ্নটা বুঝেন, সে কি বলছে, হোয়াট আদার সার্ভিসেস ডু ইউ অফার, মানে এই এই যে এফএকিউগুলো বেসিক্যালি হচ্ছে এগুলো যারা বায়ার, বায়ারদের জন্য, বায়াররা এসে পড়বে তখন এসে এখানে সুন্দর করে চালাকি করে সে তার অফার, সে সিস্টেমে বায়ারকে তার আর কি কী করে এই কাজটা সে বুঝিয়ে দিল, সে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম পেজ তৈরি করে, সে টুইটারের পেজ সেট আপ করে দেয়, সে লিঙ্কডইন পেজ তৈরি করে দেয়, সে ইউটিউব চ্যানেল সেট আপ করে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করে, সে গ্রাফিক ডিজাইন করে, ওয়েবসাইট ডিজাইন করে। বুঝতে পারছেন, এখানে দেখেন দুইটা জিনিস, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন। আমি শিওর, প্রিটি মাচ শিওর যে সে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন এই সার্ভিসটা শুরু করেছে তার ক্লায়েন্টের রিকোয়েস্টে, কারণ সে যখন ফেসবুক পেজ ক্রিয়েট করতেছে অনেক ক্লায়েন্ট বলতেছে যে তুমি তো ফেসবুক পেজ ক্রিয়েট করতেছো, আমার তো লোগো লাগবে, তুমি আমার লোগো করে দিতে পারবা, তাহলে আমি তোমার কাছ থেকে নিব। ও বলছে হ্যাঁ ঠিক আছে আমি সার্ভিস দিব, ফাইন। ও একটা গিগ খুলে ফেলছে, তারপর ও দেখলো যে ওর ক্লায়েন্ট যারা ফেসবুক পেজ বানাচ্ছে তারা আবার ওয়েবসাইটও করতে চায়, তারা তার কাছে বলছে যে আমি তো ওয়েবসাইটও করতে চাই, তুমি কি ওয়েবসাইট করো কিনা, যেহেতু তোমার সার্ভিস ভালো তাহলে আমি তোমার কাছ থেকে নিব, সে ওয়েবসাইট সার্ভিসও দিচ্ছে। বুঝতে পারছেন কিভাবে একটা মানে মাল্টি ডাইমেনশনে সে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এবং সে সবগুলাই পপুলার। এখানে দেখেন ডু ইউ সেট আপ লিঙ্কডইন, সে বলতেছে এবং সে এখানে আনসার করবে ইয়েস আই ডু সেট আপ লিঙ্কডইন, সে এখানে টুইটারের পেজ দিচ্ছে, সে এই যে লিঙ্কডইন টুইটার এই যে লেখাগুলো সে লিখলে কিওয়ার্ডগুলো দিয়েও কিন্তু সে তার এই গিগটাতে অডিয়েন্স টানতেছে, তার গিগটা র্যাঙ্কিং হচ্ছে। এখন ফেসবুকের পেজ সে প্রমোট করার জন্য একটা গিগ সাবমিট করলো উপরে, কিন্তু সে নিচে এসে লিঙ্কডইন টুইটার ইউটিউব যতগুলো দিয়ে দিল, তার মানে লিঙ্কডইন টুইটার ইউটিউব থেকে শুরু করে আপনার যা যা পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে এইগুলো সার্চ করার জন্যে মানুষ যখন সার্চ করবে তখনও তার এই গিগটা র্যাঙ্ক করবে কিওয়ার্ডগুলোর জন্য। বুঝাতে পারছি কিভাবে র্যাঙ্কিংটা, কে যেন বলছিলেন যে ভিডিও দেখছিলেন ইউটিউবে আরও পড়াশোনা করেছেন র্যাঙ্কিং বাড়ানোর জন্য কি করা যায়, দেখেন এইভাবেই র্যাঙ্কিংগুলো বাড়ে, আমরা রিয়েল এক্সাম্পলগুলোই দেখতেছি। স্যার আপনি যে টেবিলটা করছেন সেটা কিসে করছেন? টেবিলটা এটা এক্সেলে, গুগল ড্রাইভে, এক্সেসে, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের এক্সেল শীটে। আচ্ছা গুগল ড্রাইভে। আমি স্যার আমরা এরকম 10টা টপ লেভেলের ইয়ে থেকে আমরা এরকম করব? হ্যাঁ কম্পেয়ার করবেন আপনি, আপনি আমি দেখেন এখানে আমরা আসলাম, তারপর আমি যেটা নিচে আসছিলাম দেখেন, আপনি দেখেন এই লোকটা 154টা সার্ভিস সবগুলো 5 স্টার, তার কাজের ডেডিকেশন দেখেন কি পরিমাণ, কাজের কোয়ালিটি মেনটেন করে বলে ওর 154টা মানে 150টা মানুষকে 150টা সার্ভিস দিছে, এর মধ্যে একটাও 4 স্টার বা 1 স্টার নেই, সবগুলো 5 স্টার। বুঝতে পারতেছেন এটি হচ্ছে কাজের কোয়ালিটি, কাজের কোয়ালিটি যদি ভালো থাকে আপনি সার্ভিস পাবেন এবং পাবেনই। আপনাকে দেখেন এরা ভালো, এরা মানে একদম জান জীবন দিয়ে সার্ভিস দেয়। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। আচ্ছা দাঁড়ান 2 মিনিট পরে করেন, আমি এই ট্যাগটা একটু শেষ করি। এরপর দেখেন এই যে রিলেটেড ট্যাগস, রিলেটেড ট্যাগসটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আমরা যখন একটা গিগ তৈরি করি তখন আমাদের একদম গিগ তৈরি করার শেষে এসে আমাদেরকে একটা অপশন দেয় রিলেটেড ট্যাগ, এটা আমরা শিখব আমাদের হয়তো নেক্সট ক্লাসে, যখন আমরা গিগ তৈরি করব তখন আমরা এই জিনিসগুলো শিখব। তো ওখানে রিলেটেড ট্যাগসের মধ্যে যে জিনিসটা হচ্ছে যে আপনার যেটা মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ডটা আপনি রাখবেন,
পাশাপাশি যে কিওয়ার্ডগুলো আপনার কাছে আপনি রিসার্চ করে বের করেছেন যে সহজ কিওয়ার্ড যেগুলো দিয়ে র্যাঙ্ক করা খুব পসিবল, বাকি কিওয়ার্ডগুলো ইউজ করবেন। এখানে রিলেটেড ট্যাগসে পাঁচটা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি, তার মধ্যে একটা কিওয়ার্ড যেটা বিজনেস পেজ, দেখছেন আমি বলছিলাম না ওর বিজনেস পেজটা হচ্ছে মেন কিওয়ার্ড, এটা দেখেন এই যে বিজনেস পেজটা হচ্ছে ওর মেন কিওয়ার্ড, এটাকে সে রিলেটেড ট্যাগে এটা হচ্ছে জেনারেল কিওয়ার্ড, এটা সে প্রথমে দিয়েছে। বাকি চারটা কিওয়ার্ড সে লো কম্পিটিটিভ দেখে বের করেছে ওগুলো দিয়েছে, এর মধ্যে একটা ফেসবুক, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বিজনেস, ঠিক আছে এই ট্যাগসগুলো। এবার আপনার যে শিটটা যদি আমি আসি কিওয়ার্ডের পরে আপনি ট্যাগসের ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো ট্যাগসের মধ্যে সে কী কী কিওয়ার্ড ইউজ করলো এগুলো এখানে দিয়ে দিবেন। দিয়ে এবার ধরলাম আপনি দশটা প্রোফাইল আপনি কম্পেয়ার করেছেন, আপনি দেখেন দশটা প্রোফাইলে যদি আমি জাস্ট এটা আমি টেনে দেখাচ্ছি, আপনি দশটা প্রোফাইলের এই টাইটেল নিলেন, দশটা লিঙ্ক যখন আপনার থাকবে, দশটা পেজ ডিটেল থাকবে, দশটা কিওয়ার্ডগুলো থাকবে, দশটার আপনার রিপিটেড কিওয়ার্ডগুলো থাকবে, ট্যাগসগুলো থাকবে, তারা কোন লেভেলে আছে সেই লেভেলগুলো এখানে থাকবে, তখন এক জায়গায় আপনি দশটা গিগের দশটা টপ সেলারের সব ডিটেল পেয়ে যাচ্ছেন। এবার আপনি ডান পাশ দিয়ে আপনার গিগটা সাজান যে আপনার গিগের টাইটেলটা কী হবে, এগুলো দশটা থেকে দেখে আপনি ডিসিশনটা নিতে আপনার সুবিধা হবে না? এবার বলেন কে জন্য কি প্রশ্ন করতে চাচ্ছিলেন? ঠিক আছে ওগুলো আমরা দেখবো, ওটা ডিটেল দেখবো আসতেছি, এটা আমরা কথা বলবো। এ পর্যন্ত এই রিলেটেড প্রশ্নগুলো বলেন। কাজ জানা আছে ওগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করে, তা আমরা তো বিগিনার হিসেবে আমরা কিভাবে কি শেয়ার করবো বা আমরা এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে কি শেয়ার করতে পারি? এখানে এক্সপিরিয়েন্স দেখবেন কোথায়, যে সে লিখেছে সে 10 বছর ধরে কাজ করছে, 6 বছর ধরে কাজ করছে, জি জি এগুলো একটু টুকটাক একটু মেরে দিবেন। আপনি লিখে দিবেন যে আপনি 2 বছর 3 বছর ধরে কাজ করতেছেন, আপনি এটা এক্স্যাক্টলি 10টা প্রোফাইল যখন দেখবেন তখন আপনার ধারণা চলে আসবে যে আপনার প্রোফাইলটাতে কি হবে। বুঝতে পারছেন? মানে সবাই অভিজ্ঞতা আছে, কার অভিজ্ঞতা ছাড়া দেখি না স্যার। লেভেলটা কিভাবে বুঝবো, কার লেভেল কেমন বা লেভেলটা কিভাবে দিবে? এই যে এখানে টপ রেটেড সেলার, এখন তার লেভেল, তার লেভেল কি 5? টপ রেটেড সেলারটা হচ্ছে তার লেভেল, এখানে আমরা যে লেভেলটা বলছি এখানে টপ রেটেড সেলার, তার লেভেলটা হচ্ছে টপ রেটেড সেলার। সে কোন লেভেলে, কি বিগিনার নাকি লেভেল 1 লেভেল 2 নাকি টপ লেভেল, ঠিক আছে টপ রেটেড সেলার। স্যার ট্যাগটা একটু যদি বলতেন। জি আবার বলেন। ট্যাগ যেটা লেখা আছে স্যার, ট্যাগ ওট এই আমার এক্সেল শীটে ট্যাগসটা, জি স্যার। আচ্ছা আচ্ছা, ট্যাগসটা হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা প্রোফাইল বা একটা গিগ সাবমিট করার সময় মানে ট্যাগটা হচ্ছে এটা কি কি জিনিস দিয়ে এটাকে আপনার কি বলে অপটিমাইজ করা হবে, যে কোন কোন জিনিস দিয়ে সার্চ করলে এই গিগটা খুঁজে পাওয়া যাবে, এগুলো হচ্ছে ট্যাগস। এই যে রিলেটেড ট্যাগস এখানে এটা একদম নিচে থাকে, যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন আমরা এটা দিব আমাদের গিগে। এই রিলেটেড ট্যাগসটা ধরে এটা হচ্ছে কিওয়ার্ডগুলো, এগুলো দিয়ে যখন কেউ সার্চ করবে ফাইবারে তখন আমার এই গিগটা সামনে আসবে। আর রিলেটেড কি এই গিগ রিলেটেড ট্যাগগুলো আমরা খেয়াল রাখবো যে টপ লেভেল এরা কী কী দিয়েছে, কোনটা দিয়েছে, এই ট্যাগগুলো নিয়ে আমরা ওখানে ফাইবারের ইয়েতে দিব, আপনার এই সার্চে সার্চ বারে দিব, এখানে সার্চ বারে দিয়ে আমরা দেখব কোনটার কেমন কি। সজিতন্দ্র রায় একটা মেসেজ করছে, টেক্সট করছে, উনি হচ্ছে স্যার একটা গিগ পাবলিশ করার পর যদি আমি পরের গিগটা
এডিট করি বা গিগ এর ব্যানারটা চেঞ্জ করি তবে কি কোনো সমস্যা হতে পারে? নো প্রবলেম, এডিট করেন, এটা রিভিউ হবে, রিভাইজ হবে, কিন্তু কোনো সমস্যা নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার, গিগে কি আমরা প্রেজেন্টেশন দিতে পারি? হ্যাঁ, আপনি ভিডিও অ্যাড করবেন, এখানে আপনার শর্ট ভিডিও অ্যাড করা যায়। আপনি ভিডিও অ্যাড করলে ভিডিওগুলো যেগুলো ওরা বলছে যে 200% বেশি ভিউ পাবে যদি আপনি ভিডিও অ্যাড করেন, ছবির চাইতে ভিডিওটা বেশি অ্যাট্রাকটিভ, এটা ফাইবার বলছে। আপনি শর্ট ভিডিও দিবেন, অনেক গিগেই ওখানে শর্ট ভিডিও আছে। জি স্যার, এটা একটা কোশ্চেন ছিল। প্লাস স্লাইডও কি অ্যাড করা যাবে? পাওয়ার পয়েন্টে স্লাইড অ্যাড করে দিতে চাচ্ছিলাম। পাওয়ার পয়েন্টে স্লাইড অ্যাড করা যায় না। যায় না? না, ওখানে পিডিএফ অ্যাড করা যায়। আপনি পিডিএফ দিতে পারবেন, ইমেজ আর হচ্ছে পিডিএফ আর হচ্ছে ভিডিও। পিকচার হিসেবে কি অ্যাড করা যাবে না পরো, প্রত্যেকটা স্লাইড কে এক একটা পিকচার হিসেবে? হ্যাঁ অবশ্যই পারবে। এখানে যে আরো একটা কোশ্চেন ছিল, ও দেখেন না, ওর যে কাজগুলো করেছে এগুলো সবগুলো কাজকে ও এখানে, এই যে দেখেন ছবি হিসেবে ও দিয়ে দিছে, ওর কাজগুলো এখানে প্রেজেন্ট করছে। ঠিক আছে স্যার, আরো একটা কোশ্চেন ছিল। বলেন স্যার, ফাইবারে কত ধরনের লেভেল আছে? প্রশ্ন ছিল, একজন শেষ করেন তারপর আরেকজন বলেন। আপনি একটা ক্লায়েন্টকে, আমি একটা ক্লায়েন্টকে একটা ডেলিভারি দিলাম, ঠিক আছে? তো ডেলিভারি দেওয়ার পরে ক্লায়েন্ট যখন আমাকে রিভিউটা দিচ্ছে বা রিভিউটা দেওয়ার ক্ষেত্রে ক্লায়েন্ট যখন বিবেচনা করছে, ক্লায়েন্ট কিন্তু রিভিউ দিয়ে দিচ্ছে, তো আমি কি এটা ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারি? খুশি করে তারপরে ও এটা শুনেন, এমনও হয় ওরা সবসময় যে ম্যাক্সিমাম ওর এখানে যে এই যে কি বলে রিভিউগুলো আছে না, দেখেন আমরা রিভিউতে যাই, এখানে যে রিভিউগুলো আমি দেখছি স্যার, আমি দেখছি থেকে অনেককে দেখলাম, তো আমি বলি এখানে ধরনের যে শর্ট রিভিউ যেগুলো এক লাইন দেড় লাইন দু লাইন এগুলো সাধারণত ক্লায়েন্ট লিখে, কিন্তু যেগুলো এই যে অনেক বড় বড় রিভিউ এগুলো দেখা গেছে হয়তো এই ক্লায়েন্ট ওকে বলছে যে ফাহাদ আমি তোমার সার্ভিসে একটা ফাইভ স্টার দিব, তুমি আমাকে বলো কী লিখতে পারো, তুমি আমাকে লিখে দাও, আমি ওটা পাবলিশ করে দিচ্ছি। ব্যাস আপনি তখন লিখে দিলেন, ও ফাইভ স্টার দিয়ে পাবলিশ করে, রিলেশন হলে আস্তে আস্তে এগুলো হয়ে যাওয়ার সমস্যা হয় না। আমি ওয়েব ডিজাইন নিয়ে করতেছি, আমার ডিজাইনের অনেকগুলো সাইট করা আছে, তো আমি ক্লায়েন্টটা এমন একটা ডিজাইন চাচ্ছে যে সেটা আমার আগে থেকে করা আছে, তো সেই ক্ষেত্রে আচ্ছা আপনার আগে ডিজাইনের সাথে যদি এক্স্যাক্টলি না এক্স্যাক্টলি তো মিলবে না, কাছাকাছি আছে, তখন আপনি ওই ডিজাইনটার একটু 19-20 করে দিয়ে দিলেন, সমস্যা তো নাই, কারণ সে তো আর সেম ছবি ইউজ করবে না, ডিজাইন একরকম, একটু এটার একটু ডান বাম করে যেন ও বুঝতে না পারে, ওটা দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। ছবি তো আর ছবি যেন এক না হয়, ওই দিকে খেয়াল রাখতে হবে, কন্টেন্ট যেন এক না হয়। জি স্যার, আর স্যার এই গিগের বিষয়টা, স্যার আমি ধরেন একটা গিগ দিলাম, গিগের আমি সবকিছু এ টু জেড সবকিছু ক্লিয়ার করলাম, তো আমার ক্লায়েন্টরা তো সেই গিগ অনুযায়ী আমার প্রোফাইলে ঢুকবে, আমি কাজের অর্ডার করবে, তো সেক্ষেত্রে স্যার ধরেন যে গিগের নামটা ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক পেজ ক্রিয়েট, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক ধরনের কাজ অনেক থাকতে পারে। স্যার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সেটা হবে না, বাট আমাদের ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক ধরনের ডিজাইন চাচ্ছে, সেটা আমি ওই আমার গিগ ধরে কিন্তু তুমি আমার প্রোফাইলে ঢুকবে প্লাস আমাকে কাজের অর্ডারটা দিবে, তো সেক্ষেত্রে আমি আগে একটা কাজ সেল করছি, তো সেই রিলেটেড সেরকমই আরো আরেকটা ক্লায়েন্ট সেরকম কাজ চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি ওই কাজটা আমি একটা মিনিট একটু ধরবেন, একটা মিনিট একটু ধরেন, একটু একটু হোল্ড করেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি বলছি, মাসুদ রানা চিনতে পারছি না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাসুদ ভাই কি অবস্থা আপনার,
আছি আলহামদুলিল্লাহ। আপনি জীবিত আছেন? বরিশাল দিয়ে সব বইলা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা আচ্ছা, এই তো ভাই, ভাই চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। না, জব টপ আর করি নাই, বিজনেস করার চেষ্টা করছিলাম, ধরাধুরা খাইছি, আর বিজনেসও করি নাই। এখন টুকটাক ওই ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করি। এখন একটা ট্রেনিং নিচ্ছে আর কি, গভর্নমেন্টের ওই ট্রেনিংয়ের কাজ করতেছি। না, রান করার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। এই তো ভাই, আল্লাহ চালায় নিতেছে, আল্লাহ চালায় নিচ্ছে। আপনার ডিউটি কোন জায়গায় থাকেন, কোন এরিয়ায়? ও আচ্ছা, বাসা নিয়েছেন কই, তাই নাকি? মিরপুর কোন জায়গায়? ও আচ্ছা, আমি থাকি আগারগা। হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই দেখা হবো, আমি এখন যে ক্লাসে আছি, ক্লাস করাইতেছি, সন্ধ্যার পর ফোন দেবেন মাসুদ ভাই, কথা কমুনি। ফেসবুকে তো আসেনি নাকি? ফেসবুকে আপনার পোস্টার দেখি না। ওকে ওকে, ফোন দিব সন্ধ্যার পর। ভালো থাকেন মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, সরি, আমি একটা ফোন আসছিল তাই ফোনটা একটু ধরলাম। হ্যালো, শুনছেন? জি স্যার শুনছি। জি স্যার শুনতে পাচ্ছি। প্লিজ বলেন। আমি ইউসুফ, আপনার কথার মাঝখান দিয়ে ইয়ে করলাম ভাই, বলেন। নো প্রবলেম স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমার গিগ দূরে যেহেতু আমার ক্লায়েন্ট আমার প্রোফাইলে ঢুকবে, তো আমার ক্লায়েন্ট যে কাজটা চাচ্ছে, তো আমার তো সেই কাজটাই অল টাইম করতে হচ্ছে। ধরেন সে ডিজাইন, আমি ওয়েব ডিজাইন করছি, তো আমার একটা ক্লায়েন্ট একটা ডিজাইন আমি সাবমিট করছি, তারপরে আরেকটা ক্লায়েন্ট আসলো সেম ডিজাইন চাচ্ছে বা সেরকম কিছু চাচ্ছে, তো আমি সেক্ষেত্রে সেই ডিজাইন যদি তাকে দেই, সেক্ষেত্রে কি ফাইবার আমাকে কপিরাইট বা অন্য কিছু ধরবে নাকি? না, ওইটা কপিরাইটের কিছু নেই, একটা ডিজাইন কখনো 100% সেম চাবে না। আপনি আরেকটা ক্লায়েন্টকে দেওয়ার ক্ষেত্রে আগের ক্লায়েন্টকে যেটা দিচ্ছেন সেটাই 100% দিতে যায় না, এটাকে একটু একটা অপশন একটু ডানে বামে করে দিয়ে দিবেন, 19-20 করে দিবেন। ওইটা সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেই সার্ভিসটা আপনি এক্সপার্ট, আমি বারবার বলছি এবং আরও অন্তত 100 বার বলবো, আপনাদের মাথায় একদম মগজের মধ্যে যেন ঝালাই হয়ে, এটা তো ঢালাই হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত বলবো, আপনি যেই সার্ভিসটা আপনার স্ট্রং, যেই সার্ভিসটা আপনি খুব ভালো পারেন সেটা নিয়ে আগান। নতুন কিছু শিখে নতুন কিছু নিয়ে আগাতে যায়েন না, আগে যেটাতে আপনার শক্তি বেশি আছে, যেটাতে আপনার স্ট্রেংথ বেশি আছে ওইটা নিয়ে কাজ করেন, আপনি ভালো করেন, তারপর অন্যগুলোতে জাম্প করেন, নো প্রবলেম। সবাই বুঝতে পারছেন? শুনছেন তো সবাই? তাহলে স্যার আমি ধরেন একটা কাজে পারদর্শী আছি, সেই কাজটা আমি কিছুদিন করলাম, হয়তো 2-3 মাস পরে তো স্যার আমি আরেকটা গিগ নতুন কোনটাই খুলতে পারি, ঠিক না স্যার? আপনি অবশ্যই আপনার যেটাতে পারদর্শী আছেন সেটার দিয়ে আপনি চেষ্টা করেন না, যে আপনার এই যে ফেসবুকের এই ছেলেটা, ও তো শুধু ফেসবুক পেজ বানিয়েই সেল করতেছে, তাই না? এবং 5-স্টার রেটিং আপনারা দেখতেই তো পাচ্ছেন, এবং সে নর্মালি একটা ফেসবুক বানানোর পেজ বানানোর জন্য সবাই অফার করে $5, $10, ও $80 অফার করতেছে, তারপরে তো সেল হচ্ছে। এখানে কোয়ালিটি ম্যাটার্স, আপনি কোয়ালিটি ফুল একটা দুইটা কাজ করেন দেখেন। পেজ বানানো মানে কি সব ডিজাইন করে দিবে, কিসের ডিজাইন থেকে শুরু করে সবকিছু করে দিবে? না না, ফেসবুক ক্রিয়েশন সে বলে দিচ্ছে, ওই ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েশন করে দিবে শুধু সে, প্লাস ওখানে হয়তো একটা আপনার টাইমলাইন ছবি দিবে, টাইমলাইন ছবি এটা কোনো বিগ ডিল নাকি, সিম্পল একটা জিনিস। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, বলেন। আমার কোশ্চেন যা করার করতে থাকেন, আপনারা রেডি হয়ে নিন, এরপর আমি যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাব আপনাদের, আমি তখন দেখব আপনারা কোশ্চেন তো করতেছেন আমি আনসার করতেছি, তখন তো যে আপনারা কাজ না করতে পারেন, সবার খবর আছে। আর সমস্যা নাই, ইনশাআল্লাহ কাজ করব স্যার। আরেকটা কোশ্চেন হলো, কিছুক্ষণ আগে স্যার এক ভাইয়ের ইয়াটা দেখলাম, তো সেক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি স্যার, কিওয়ার্ডটা আর হলো ট্যাগটা স্যার সম্পূর্ণটা স্যার রিলেটিভ দেখতেছি, তো স্যার এই ক্ষেত্রে স্যার দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? দেখা যাচ্ছে কিওয়ার্ড যেটা আর ট্যাগও সেটাও আছে, এটা যদি এটা এটাই তো দরকার, আপনার কিওয়ার্ডের সাথে ট্যাগগুলো মিলে থাকবে, এটা তো আপনার, এটা তো ইম্পর্টেন্ট। আপনি দেখেন এই যে এখানে ওর
আপনার কিওয়ার্ড ওর টাইটেল ট্যাগে কি আছে বিজনেস পেজ দেখতে পাচ্ছেন তো স্ক্রিন নাকি জি স্যার দেখতে পাচ্ছি ওর এখানে দেখা টাইটেল ট্যাগে কি আছে বিজনেস পেজ তাই না আর ওর ট্যাগে আমরা যাই ওর ট্যাগের মধ্যে কি আছে প্রথমটা রিলেটেড ট্যাগের মধ্যে বিজনেস পেজ তাহলে কি বুঝলেন মেইন কিওয়ার্ডটা এবং এই বিজনেস পেজটাকে সে তার এই গিগের মধ্যে কয়বার প্রেজেন্ট করছে এখানে স্যার অনেকবার স্যার হ্যাঁ এই অনেকবারটা খেয়াল রাখতে হবে এই কারণে বলতেছি টপ সেলার দেখে দেখবেন সে কিন্তু পাঁচবার বা ছয়বার ইউজ করছে সে কিন্তু দশ বার পনেরো বার ইউজ করে নাই ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল করতে হবে এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে আপনার খেয়াল করার বিষয় গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে পাগলামি ছাগলামি করা যাবে না আমি বারবার বলতেছি অস্থির হবেন না মাথা ঠান্ডা আগে দরকার হলে দুই বালতি পানি মাথা ঢেলে একদম মাথা ঠান্ডা নো অস্থির ঠান্ডা মাথায় সুন্দর করে আস্তে আস্তে আগাবেন এরকম গুছিয়ে কাজ করবেন এলোমেলোভাবে কাজ করবেন না একদম একটা এক্সেল ফাইল ধরে দশটা কিংবা বিশটা প্রোফাইল নেবেন যদি আপনার মনে হয় আপনি বুঝতে পারতেছেন না এই গ্রুপের মধ্যে কে ভালো বোঝে তার সাথে ডিসকাস করেন পাঁচজন সাতজন একসাথে ডিসকাস করেন যে আমি এটা এটা গুছাইছি আমার এটা এরকম লাগতেছে এটা বুঝতেছি না তুমি বলো তুমি বলো গ্রুপ মিটিং করেন কেউ কারোটা মেরে দিতে যায়েন না ঠিক আছে জি স্যার আরেকটা বিষয় স্যার বলেন স্যার আমার কয়েকটা বড় ভাই আছে তো তারা দেখা যাচ্ছে ফাইবারে কাজ করতেছে বা অনেকদিন থেকে কাজ করতেছে তো তাদের কাছে যদি সাজেশন হিসেবে প্রশ্ন করি যে ভাই আমি এরকম একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি বা কিভাবে কি করা যায় তো ভাইরা বলতেছে যে ফাইবার অ্যাকাউন্ট খুলে দিয়ে রাখে দিলে হবে না তুমি এমন কিছু করো যে মানে এমন ভাবে বলতেছে প্রথমে ভয়েড দিয়ে দিচ্ছে যে তুমি যদি কাজ না করো সেখানে বা কোনো কাজ তুমি করতে পারছো না ডেলিভারি দিতে পারছো না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইবার অ্যাকাউন্টের বয়স যত দিন দিন বেশি হবে তত তুমি ক্লায়েন্ট হারাবা তুমি ক্লায়েন্ট পাবাই না তো এমন একটা ভীতি ঢুকে দিচ্ছে যে স্যার ওদের হিসাবে স্যার না খোলাটাই ভালো আচ্ছা এখন আমি বললাম আপনাকে এখন মানুষ অনেক রকমের হয় কেউ আপনাকে আতঙ্কিত করবে কেউ ভয় দেখাবে কেউ আপনাকে সাহস দেবে এখন আপনি আপনার টার্গেটটা কি আপনার টার্গেট হচ্ছে কি ফাইবার থেকে ইনকাম করা নাকি ভয় পেয়ে চুপচাপ ঘরে বসে থাকা অবশ্যই ইনকাম করবো স্যার তাহলে আপনি ওগুলো শুনবেন এক কান দিয়ে শুনবেন ওখান দিয়ে যত স্পিডে শুনবেন তার চেয়ে তিন গুণ স্পিডে বের করে দিবেন তারা কি ইনকাম বন্ধ করে দিচ্ছে যারা আপনাকে সাজেশন দিচ্ছে তারা কি ইনকাম বন্ধ করে দিচ্ছে ফাইবারে না স্যার তারা তো কন্টিনিউ করতেছে হ্যাঁ তো ওইটাই আপনি তাদেরকে বলেন ভাই আপনাদের কথাই সত্য আসলে আমি ফাইবারে চেষ্টা করছিলাম হচ্ছে না না আমার দিয়ে আর হবে না ওদেরকে এটা বলে সালাম দিয়ে চলে আসবেন তার মানে সে আপনাকে হেল্প করতে চাচ্ছে না আপনি বুঝে গেছেন অল্পতেই বুঝে যান আর কখনো ওইসব লোকদের সাথে আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলার পর ওদেরকে দেখাবেন না যে হ্যাঁ আমি এই যে অ্যাকাউন্টটা খুলছি এটা আমার ইউজার নেম জানাবেন না আপনি বুঝে নিতে হবে কে আপনাকে হেল্প করবে কে আপনাকে হেল্প করবে না অনেক হেল্প করার মানুষ আছে ফেসবুক গ্রুপগুলোতে বাংলাদেশি গ্রুপগুলোতে কানেক্টেড হবেন এখানে অনেক ছেলে পেলে আছে অনেক সহযোগিতা করে আর যারা হচ্ছে এই নোংরা মেন্টালিটির ছোট মানসিকতা আরেকজনকে সহযোগিতা করতে চায় না সে মনে করছে যে আপনি ফাইবারে কাজ করলে তার মনে টাকা কমে যাবে এগুলো হচ্ছে বোকামি আর স্যার উনারা বলতেছে ফার্স্ট টাইম কাজটা পাওয়া খুব আর কি ডিফিকাল্ট ফার্স্ট টাইম কাজ পাওয়াটা ডিফিকাল্ট এটা এটা ঠিক আছে ফার্স্ট টাইম কাজ পেতে ভাই আচ্ছা শুনেন আপনারা ফাইবার নিয়ে ফাইবার বা ফার্স্ট টাইম বলতেছেন কেউ আপনাদের এখানে ব্যবসায়ী কে কে আছেন কেউ ব্যবসা ব্যবসা করছেন নর্মাল কোনো দোকান বা হোটেল ব্যবসা যে কোনো রকম ব্যবসা এরকম ব্যবসায়ী কেউ আছেন আমি নিজে স্যার মোবাইল আপনার মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করি নিজে মোবাইল ব্যাংকিং এর এজেন্ট দিবেন জি কোনটার কোন কোন মোবাইল কোম্পানি স্যার বিকাশ আছে শিওর গ্যাস মাই আপনার ডাস বাংলা আছে আপনি যখন যেই দিন আপনার দোকানটা ওইদিকে প্রথম মোবাইল ব্যাংকিং এর এটা শুরু করছেন ডাস বাংলা বা বিকাশ ওই দিনই কি আপনার 10 100 জন কাস্টমার আসছে না ধীরে ধীরে বাড়ছে আর কি ধীরে ধীরে কিভাবে বাড়ছে দেখা যাচ্ছে যে একজনের কাছ থেকে একজন শুনতেছে বা আপনি আপনার দোকানে যখন ব্যানার লাগাইছেন যে এখানে বিকাশ করা হয় এখানে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং হয় আজকে একজন আসছে কালকে একজন আসছে এই এলাকার লোকজন যারা প্রতিদিন এই দোকানের সামনে আগে যাওয়া আসা করতো তারা তো কখনো ব্যানার দেখে না এখন যখন ব্যানার দেখতেছে তখন আস্তে আস্তে আপনার দোকানে কিন্তু সবাই জানে যে ওর দোকানে গেলে ইউসুফের দোকানে তো এগুলো আছে তাই না ঠিক ফাইবারও তো সেম রে ভাই আপনি একটা দোকান এটাতে দোকান খুললেন খোলার পর লোকজন তাকে জানতে হবে আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন একবার যখন আপনার দোকানে একজন আসলো এরপর আপনি দেখবেন আস্তে আস্তে লোক আসা শুরু হবে প্রথম তো আপনাকে যেই কোনো নতুন ব্যবসা যদি আপনি যান আপনাকে কষ্ট করতে হয় না এক মাস দুই মাস ছয় মাস মানুষ লস দেয় না আপনার তো এখানে হারানোর কিছু নাই জি স্যার বুঝতে পারছি থ্যাংক ইউ স্যার স্যার একটা কোশ্চেন ছিল আরেকটা স্যার বলেন স্যার অ্যাবাউট এ গিগের অ্যাবাউট গুলাতে কি আমরা দেখছি যে আমার গিগের যে কিওয়ার্ড গুলা সেগুলাকে বোল্ড দেওয়া আছে
আপনি যত সুন্দর ভাবে যত কমফোর্টেবলি যত কি রকম করে চাচ্ছে আচ্ছা বলেন তো আপনার টার্গেট ফিল্ড কোনটা, মানে ধরুন কোন গিগটা, কোন জায়গায় আপনি গিগ ওপেন করতে চাচ্ছেন? হ্যালো, জি স্যার, আপনি বলেন যে কোন ডিজিটাল মার্কেটিং এ ওপেন করতে চাচ্ছেন নাকি অন্য কোথাও? স্যার প্রোগ্রামিং এন্ড পিক্সেল জানতো স্যার। প্রোগ্রামিং এন্ড টেক, আচ্ছা গেলাম। জি এখানে স্যার ওয়েব প্রোগ্রামিং। ওয়েব প্রোগ্রামিং এ, আচ্ছা গেলাম। আচ্ছা ওয়েব প্রোগ্রামিং এ যাওয়ার পর আপনি দেখেন এখানে কি আপনার কোনটাতে আপনি করতে চাচ্ছেন স্যার? দুই নাম্বার যে দেখা যাচ্ছে স্যার, PHP to HTML 5 স্যার, CSS 3, CSS এখন ধরেন আমরা এটার আগে বেস্ট সেলার কারা আছে এখান থেকে সেলার ডিটেইলে যাই, টপ রেটেড সেলারদেরকে খুঁজে বের করি। এই যে আপনার HTML একজন পাওয়া গেছে, তাই তো? আই উইল আনসার কোয়েশ্চেন অর ফিক্স ইস্যুস রিলেটেড PHP CSS SEO, যাই হোক উনি বলছে। আয়োজন আছে আপনার যে PS to HTML, এটা আপনার সাথে বেশি মিলে, তাই তো? জি স্যার। আচ্ছা আমরা ধরেন এটাতে গেলাম, ইন্টারপ্রেটেড সেলার। যাওয়ার পর উনি বলছেন যে আইল বি ইওর ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। ওকে, ভালো কথা। উনি HTML সার্ভিস দেবে, উনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে দেখেন ওনার ইয়েটা টাইটেলটা তো দিলেন যে আই উইল বি ইওর ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। তাহলে ওনার কিওয়ার্ড ইউজ করছেন ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। আমার ওনার ট্যাগ লাইনটাতে যদি একটু যাই, ট্যাগে সে কী ইউজ করছে এখানে? সিএসএস 3, বুটস্ট্র্যাপ, HTML, সিএসএস, এগুলো তার মানে হচ্ছে এখানে মেন কিওয়ার্ড হিসাবে সিএসএস 3টাকে দিচ্ছে, আর হচ্ছে আপনি HTML CSS। কিন্তু উনি দেখেন ওনার ইয়েতে টাইটেলে HTML CSS জিনিসটা লেখে নাই। আমরা ডেভেলপার অ্যান্ড ডিজাইনার এই ওয়ার্ডটা এখান থেকে নিলাম, নিয়ে আমরা এখানে একটু সার্চ করি।
আচ্ছা এখন এখানে দেখেন উনি দিচ্ছে ওয়েবসাইট, যদি ওয়ার্ডপ্রেসে যাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউসুফ আপনি কি আছেন? জি স্যার আছে স্যার। দেখেন আমরা কিছুক্ষণ আগে যদি ওয়ার্ডপ্রেসটাকে এখান থেকে কাট করে দেই, এটা সার্চ করি, তাহলে দেখেন এখানে আমাদের সার্ভিস দেখাচ্ছে 92,948টা সার্ভিস, তাই না? জি স্যার। ওকে, এবার আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেসটা দিয়ে দেই, তাহলে দেখাচ্ছে 50,000 সার্ভিস, 40,000 সার্ভিস কমে গেছে না? জি স্যার। ঠিক এরকম আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে যে এই রিলেটেড ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ধরনের ওয়েবসাইট প্রোগ্রামিং রিলেটেড আর কি কি কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ দিলে এটা কমতে কমতে 10,000 বা 12,000 বা 15,000 ঘরে আসে, বুঝতে পারছেন স্যার? সেই ক্ষেত্রে স্যার তাহলে স্যার আমাদের কিওয়ার্ডটা স্যার অনেক বড় হয়ে যাবে, ধরুন স্যার 6-7 বা 8টা ওয়ার্ড হবে, তো সেই ক্ষেত্রে স্যার এত কেন কেন না 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 এত বড় হবে না, এত বড় হবে না, 7টা 8টা হবে না, আপনাকে খুব সিস্টেমেটিকলি আপনি ধরেন এদিকে আমি যদি এরকম দেই বুটস্ট্র্যাপ, তাই তো? জি স্যার। বুটস্ট্র্যাপ বানান কি ঠিক আছে আমি তো জানি না, ঠিক আছে বানান? ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে দেখেন আমি বুটস্ট্র্যাপ ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দিলাম, কতটা আসছে এখানে? 15,000 চলে আসছে না? তাহলে আমি যদি আপনার এই লাইনে কিছু না যাই না আমতাজে একটা মারার পর 15,000 চলে আসে, আপনি তো এই লাইনের লোক, আপনি তো জানেন যে আরও বিভিন্ন প্রোগ্রামের নামগুলো কি, কোন সিএসএসটা এখানে মিসিং আছে দিতে পারেন, দিয়ে এরকম দিলে আপনি 4-5,000 মধ্যে একটু খাটাখাটনি করতে হবে ভাই, কিওয়ার্ড নিয়ে আমি তো বলছি একদিন এক সপ্তাহ 10 দিন 15 দিন সময় দিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করে তারপর গিগটা ওপেন করতে হবে, তাহলে র্যাঙ্কিংটা ভালো পাবেন। স্যার তাহলে স্যার আপনি বলতেছেন যে আমরা ওইখানে ফাইবার এর সার্চ দিয়ে যে কিওয়ার্ডগুলো তো স্যার কম সার্ভিস অ্যাভেলেবল থাকবে সেই কিওয়ার্ডগুলো আমরা বেছে নিব? ইয়েস, টপ কিওয়ার্ড আপনার একটা থাকবে, ওই কিওয়ার্ডটা যে কিওয়ার্ডটা দিলে আপনার ধরেন এখানে এখন যখন দেখেন দেখেন আমরা প্রথমে ছিলাম 92,000, তারপরে একটা কিওয়ার্ড দেওয়ার পরে চলে আসলো 52,000, আরেকটা কিওয়ার্ড দেওয়ার পরে এখন চলে আসলো 15,000-এ, তাই না? জি স্যার। এখন আপনি এই কিওয়ার্ড গুলো 15,000 কিওয়ার্ড থেকে এটা আরেকটু ঘুরায় পেঁচিয়ে বের করলে হয়তো দেখবেন যে 5,000, 7,000 বা 8,000-এর মধ্যে চলে আসে, এমনকি 2,000-এর মধ্যে চলে আসতে পারে, সেরকম কম কম্পিটিটিভ যে কিওয়ার্ড গুলো ওরকম আপনি 8টা 10টা 15টা কিওয়ার্ড বের করুন যেটা 1,000-এ চলে আসে, 500-তে চলে আসে, 2,000, 3,000 এরকম খুঁজে খুঁজে 8-10টা কিওয়ার্ড বের করবেন, বের করে তারপর হচ্ছে ওই কিওয়ার্ড গুলো দিয়ে আপনার গিগটা সাজাবেন, ঠিক আছে? তখন আপনার ওই কিওয়ার্ডগুলো দিয়ে দ্রুত আপনার সাইট আপনার এই গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটাই ট্যাকটিক, এটাই টেকনিক, আর কিছু না। ওকে স্যার, বুঝতে পারছি। ইউসুফের এক্সাম্পলটা দিয়ে আশা করি অন্য যারা আছেন তাদের যাদের একটু বাইরাবাইরি হইতেছিল তাদেরকে এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার। জি স্যার একবার। জি স্যার। নাকি এখনো ভেজাল আছে কোনটা? নাই স্যার। বলেন। হ্যালো স্যার। জি শুনছি, বলেন স্যার। আপনার ফাইবারের যে ডেসক্রিপশন এবং কি প্রোফাইলের যেগুলা কিওয়ার্ড এবং কি লেখা স্যার গিগের সাথে সম্পর্কটা কিরকম স্যার? কি বলে সবগুলো গিগের সাথে সম্পর্কিত, প্রোফাইল পিকচার থেকে শুরু করে সবকিছু গিগের সাথে সম্পর্কিত, এটাকে আপনি ধরে নেন যে এটা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা একটা দোকান, এই দোকানটার প্রত্যেকটা জিনিসকে আপনাকে সুন্দর করে সাজাতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট, বুঝাইতে পারছি? জি স্যার। তার মানে স্যার প্রোফাইলে যেগুলো কিওয়ার্ড ব্যবহার করব সেইগুলো যদি স্যার আমি এই জানি গিগে স্যার একই কিওয়ার্ড বারবার 10-12 বার দেয়া যাবে না, একই কিওয়ার্ড আপনি সর্বোচ্চ 1-3 বার ইউজ করতে পারবেন, বারবার দিতে পারবেন না। এই কারণে এই প্রশ্নগুলো আমাকে না করে আপনারা ওই যেভাবে দেখালাম রিসার্চটা ওইটা আবার রিসার্চ করেন, দেখতে থাকেন এক্সেল ফাইলটা নামান, নামে 10-20 জনের প্রোফাইল একত্র করেন, পরে এগুলো দেখেন ওরা কি কি দিছে ওগুলো দেখেন। মানে স্যার হ্যালো স্যার, আমরা অনলাইন কিওয়ার্ড ইউজ করব যেটার মানে রেজাল্ট আসে মাত্র 1,000 সার্চ, হুম হুম তাই তো?
ও সরি মিনাল, সরি বলেন, আমি আপনাকে মিউট করে দিয়েছি। ইকে মিনাল রিপোর্ট স্যার, আমি বলতেছি আমরা এমন কিওয়ার্ড ইউজ করব যেটা সার্চ রেজাল্ট আসে 1000 সার্ভিস বা তার থেকেও কম, মানে যত কম তত ওইটা আমরা ইউজ করব, ওই কিওয়ার্ড আমরা ইউজ করব। হ্যাঁ, ওগুলো আপনার র্যাঙ্ক করাতে ইজি না, আপনার আপনি নতুন করে ওই ওই র্যাঙ্ক করানো যায় ইজি। আপনার কাজটাই হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো খুঁজে বের করা, ঠিক আছে, যেটা ধরেন 500টা 100টা বা ধরেন 2000 1000 সার্চ সার্চ ভলিউম আছে ওরকম, ঠিক আছে, ওগুলো জি স্যার, ওগুলো দিলে আপনি এক মাস খানেক কষ্ট করলে র্যাঙ্ক পেয়ে যাবেন, চলে আসবে, সমস্যা নেই স্যার। এই ক্ষেত্রে স্যার আরেকটা প্রশ্ন থেকেই যায় স্যার, বলেন স্যার, সেক্ষেত্রে স্যার যেসব কিওয়ার্ড দিয়ে সার্চ করলে স্যার দেখা যাচ্ছে স্যার অনেক সার্ভিসেস অ্যাভেলেবল দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে তারা যে কিওয়ার্ডগুলো ইউজ করছে তারা এটাই জেনে ইউজ করছে যে বর্তমানে সেই মার্কেট প্লেসে সেই কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি সার্চ করতেছে, তো সেক্ষেত্রে তো তারা সেগুলো ইউজ করছে। তো আর আমরা যেগুলো দিয়ে সার্চ করব বা আমরা যেটা বেছে নিব, তো সেক্ষেত্রে তো সেই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ কম সার্চ করবে স্যার, আমার মতে এটা মনে হচ্ছে। আচ্ছা, এখানে কিওয়ার্ডের সিস্টেমটা হচ্ছে আপনি, আমি যে পলিসিটা আপনাকে বললাম যে আপনি 20টা প্রোফাইল নেবেন টপ রেটেড সেলারের, ওই 20টা প্রোফাইল নিলে ওদের যে ট্যাগ, ওদের যে ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশন এবং ট্যাগগুলো যদি ভালো মতো ছাকেন, ওখান থেকে আপনি এমন কিছু কিওয়ার্ড পেয়ে যাবেন যেগুলো লো কম্পিটিটিভ। ওদের ডেসক্রিপশনে যেখানে কিওয়ার্ডগুলো আছে সবগুলো কিওয়ার্ডই হাই র্যাঙ্কের না, ওখানেও লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাবেন, ওখানেও পাবেন যে কম র্যাঙ্কের কিওয়ার্ড ওই রিলেটেড। আপনি আগে কিওয়ার্ডের প্যাটার্নটা ধরেন, ইউসুফ আপনি কিওয়ার্ডের প্যাটার্নটা এখন ধরতে পারছেন না, আপনার কিওয়ার্ডের মানে আপনার কি বলে সিনোনিমাস কিওয়ার্ড বা সিমিলার কিওয়ার্ডের কনসেপ্টটা এখনো ক্লিয়ার হয়নি, বুঝতে পারছেন? আপনি 20টা প্রোফাইল আপনি ভিজিট করেন, ওখানে সবার প্রোফাইলে সবগুলো কিওয়ার্ড হাই র্যাঙ্কের না, ওখানে হয়তো একটা কিওয়ার্ড হাই র্যাঙ্কের, কিন্তু ওই একটা কিওয়ার্ড এবং বাকি কিওয়ার্ডগুলো মিলেই কিন্তু ও টপ র্যাঙ্কে চলে আসতেছে। আর টপ র্যাঙ্কে এমন না যে এক মাস আগে দিছে এখন চলে আসছে, ঠিক আছে, ওনারা অনেক আগে থেকে কাজ করতেছে। ওকে স্যার, স্যার বলতেছিল যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন বা আপনি যে বিষয়টা নিয়ে গিফট দিবেন সেই বিষয়ের উপরেই আপনাকে তো রেসপন্স করতে হবে, আপনার কি কোথাও সমস্যা হচ্ছে বা আপনার কি মনে হয় যে পারা যাবে? স্যার ইনশাআল্লাহ পারা যাবে, আমার তো স্যার ওই হেডফোনের প্রবলেম তো স্যার, এই জন্য কথা বলতে হলে হেডফোনটা খুলে আবার কথা বলতে হয়, আবার যখন শুনি তখন আবার হেডফোনটা পরে তারপরে কথা শুনতে হয়, এই জন্য স্যার রেসপন্স একটু কম আসে। আচ্ছা আচ্ছা, বাট আপনি কানেক্টেড থাকেন তা না হলে মানে এই শুধু শুনলে আপনি হারিয়ে যাবেন? না স্যার আমি কানেক্টেড থাকছি, সেটা সমস্যা না, বাট আমি মানে কথাটা বলতে পারি না, বাট আমি চ্যাট বক্সে আর কি কমেন্টস করি। ওকে, ফারিয়া ফিরোজ মাহি। জি স্যার আছে। কি অবস্থা বলেন, কি বুঝলেন এতক্ষণে, বোঝা গেছে কিছু? স্যার বোঝা গেছে অনেক কিছু, এখন রিসার্চ করার পরে আরো বুঝতে পারবো যে কোন দিকে কাজ করার ইচ্ছা বা। আচ্ছা ঠিক আছে, আমরা কোর্সটা এমন ভাবে, আমি প্রথমে বলেছি আমরা কোর্সটা এমন ভাবে ডিজাইন করব বা এমন ভাবে আমরা শিখব, এখানে কিছু জিনিস এমন ভাবে শিখব যাতে সবাই কাজ করতে পারেন, হ্যাঁ, খুব অল্পতেই খুব স্কিল নিয়ে ওয়ারিড না হয় যেন কাজ করা যায়, সবার কথা মাথায় রেখে আমি ওভাবে কাজ করব আশা করতেছি। এই কারণে আমি লিড জেনারেশনটা দেখাবো, পাশাপাশি আপনার ডাটা এন্ট্রির কিছু সিম্পল জিনিস আমি দেখিয়ে দেবো যেগুলো দিয়ে আপনারা খুব সহজেই মানে কাজ যাতে মানে পেতে পারেন। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে আপনাকে সেই ডিপার্টমেন্ট যেটাই হোক পরিশ্রম আপনাকে করতে হবে, এক দুই মাস আপনি একটা পিছনে একদম মানে কি বলে লেগে থাকতে হবে। কাজ পেতে হলে আপনাকে প্রথম কাজ পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে সোজা কথা, সব দিক দিয়ে ট্রাই করতে হবে। এমন না যে আপনি মনে করবেন যে আপনি
গিগ একটা দিলেন খুব রিসার্চ করে আর আপনার সাথে সাথে গিগে অর্ডার আসা শুরু করবে, এটা কখনোই পসিবল না। আপনাকে লেগে থাকতে হবে মাসখানেক মাস দুয়েক, লেগে থাকলে দেখবেন ওখানে ইনকাম হয়। আমরা লিড জেনারেশন, তারপর হচ্ছে আপনার শুধু এক্সেল ফাইলে ডাটা এন্ট্রি করেও মাসে অনেক টাকা কামাচ্ছে। আমাদের বাংলাদেশি কিছু মেয়েরা আছে যারা প্রতি মাসে আপনার $1,000, $500, $700 অহরহভাবে কামাচ্ছে। ঠিক আছে, আমরা ওগুলোও দেখবো যেন সবার জন্যই কনভিনিয়েন্ট হয় কোর্সটা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি যে কন্টেন্ট, সরি কন্টেন্ট না, আমরা যে ডেটা এন্ট্রি বা এইসব কাজগুলো যেগুলো বলেন, এগুলো কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়তে চায়? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর কাছাকাছি আছে। ডিজিটাল মার্কেটিং এর পুরো জিনিসগুলো এখন যদি আপনার জন্য, আপনি একজনের কথা ভেবে শুধু ডিজিটাল মার্কেটিং এর জিনিসগুলো দেখানো হয়, দিন শেষে যদি কোর্সটা আপনার কাছে কোনো ভ্যালিড না হয় তাহলে কি লাভ হবে বলেন ডিজিটাল মার্কেটিং শিখে? সেটাই আমরা মোটামুটি একটা কভার করব যেন অন্যরাও হেল্প, অন্যদের হেল্প হয়, ওদিকটা মাথায় আছে। স্যার অর্থাৎ এটা বলার উদ্দেশ্য জেনারেশনটা তো ডিজিটাল মার্কেটিং একটা পার্টের মধ্যেই পড়ে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এবার তাহলে একটু মুভ করি সামনের দিকে। আমরা কিছু রুলস এন্ড রেগুলেশনস যেগুলো আমাদেরকে ফাইবার বলছে মেনটেন করার জন্য, ওগুলো একটু দেখার চেষ্টা করি যে আসলে কি অবস্থা ওগুলো। স্যার জি বলেন। জি, এসএমএম যেটা মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওইটা যদি ভালো করে শিখতে পারি তাহলে ওইটাতে আরো বেশি ইয়া হবে মনে হয়। ডাটা এন্ট্রি বা ওই আরেকটা যে লিড জেনারেশন ওইগুলোও ঠিক আছে, পারফেক্ট, কিন্তু ওই এসএমএম ভালো করে শিখার পর যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আপনারা দেখবেনই, ফেসবুক আমরা স্টার্ট করলাম না? জি জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রাম এগুলো দেখব, নো প্রবলেম। আচ্ছা স্যার, একটু কথা বলতে চাইছিলাম। বলেন স্যার। আমাকে মানে আমার গিগ নিয়ে একটু সমস্যা, আমি আপনাকে শেয়ার করেছিলাম এর আগে, বাট আমি ক্লিয়ার না, প্রশ্নটা আরেকবার করি যদি বিরক্ত মনে না। না না না, বলেন বলেন, আমি কোন জায়গাটা ক্লিয়ার করতে পারিনি বলেন। স্যার আমি, আমার একটা গিগ আমি পাবলিশ করছি সর্বপ্রথম, গিগটা পাবলিশ করার পর আমার ইংলিশ টেস্টে প্রবলেম হয়ে গিয়েছিল, দুইবার পরপর দুইবার সমস্যা হয়ে গেছে, প্লাস তৃতীয়বার আমি আমার প্রোফাইল থেকে ইংলিশ ফাইবার টেস্টটি পাস করি, বাট পরে আবার কি করি, আমার গিগটার কিছু সমস্যা থাকার কারণে আমি ডিলিট করে দেওয়ার পর আবার নতুন করে গিগটা দিই। তো এখন স্যার মানে দেখা যাচ্ছে যে আমার ইংলিশ টেস্ট পার হয়ে গেছে, দেখাইছে ওখানে আমাকে দিয়েছে 3 মাসের আগে, আমার কোনো টেস্ট দিতে পারবো না। জানতে হচ্ছে আমার যে গিগটা ডাটা এন্ট্রি, আমি কি এখন ডাটা এন্ট্রি এই বাদ দিয়ে মানে আদার্স কোনো ধরেন ডিজিটাল মার্কেটিং বা লিঙ্কডইন এরকম কোনো গিগ কি আমি নতুন করে পাবলিশ করতে পারবো, নাকি আমাকে 30 দিন অপেক্ষা করতে হবে 3 মাস? আপনি পাবলিশ করেন কিন্তু আপনার টেস্টের ব্যাপারে ওরা হয়তো কিছু টেস্ট চায়, আপনি টেস্টটা এখন ধরেন স্কিপ করলেন, টেস্ট পরে দিলেন। জি স্যার, মানে স্যার আমি বলতে চাচ্ছি যে আমি নতুন করে এখন কি অন্য গিগ পাবলিশ করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন, মানে হবে কিনা? হবে হবে, পারবো স্যার। হ্যাঁ পারবো। জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বিছানার বাইরে পাশে শুভ, বাবা মা আসবে কখন? মা আসবে, তুমি একটু শোও, বাবা একটু কাজ করে। মা সামনের দিকে কখন দেখা হবে? আচ্ছা, ওখানে ওই আয়নার পাশে যে একটু শুয়ে থাকো, বাবা আসতেছে। বাবা না কাজ করি। তোমাকে কোলে নিয়ে কাজ করতে হবে। দাদু দাদার কাছে গেছে? না না, আর কিছু না, দাদু যে কাজে গেছে একটু।
দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখেন। ওকে আমরা ফাইবারের টার্মস এন্ড সার্ভিসগুলো একটু দেখি। ফাইবারের টার্মস এন্ড সার্ভিসগুলোর মধ্যে কী আছে, এখানে আসলে অনেক বিষয় লেখা আছে। আমি এই লিঙ্কটা আমাদের এই গুগল ক্লাসরুম এবং ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিন। সো এখানে কী টার্মসগুলো আছে, কিছু স্পেশাল টার্মস, যে বায়ার আসলে কী করতে চায়, সেলারের কাজ কী, গিগ এক্সট্রা কী, গিগগুলো কী, গিগ পেজ, এই ডিটেলস সম্পর্কে এখানে লেখা আছে। আপনার ওভারভিউ, মেইন টার্মসগুলো কী কী, সেই জিনিসগুলো এখানে লেখা আছে। আপনারা একটু কাইন্ডলি এটা মানে দেখে নেবেন, ফাইবারের টোটাল প্রসেসগুলো, এগুলো আপনারা ফ্রি সময় পুরো জিনিসটা আস্তে আস্তে পড়ে নেবেন। আমি ফেসবুকে দিচ্ছি, এটা পোস্ট করছি, ফেসবুকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। ফেসবুকে দিয়েছি ফাইবার টার্মস অফ সার্ভিস। আচ্ছা, এখানে যে বিষয়গুলো নিয়ে ওনারা মোটামুটি কথা বলছেন, যে আসলে সেলার্স বেসিক, যে একটা সেলার একটা গিগ ক্রিয়েট করবে আর বায়ারকে অ্যালাউ করতে সেটা পারচেজ করার জন্য, এবং এক্ষেত্রে আপনি যখনই একটা গিগ সাকসেসফুলি সেল করতেছেন বা সাকসেসফুলি একটা সেল কমপ্লিট করছেন, তখন আপনার অ্যাকাউন্টে, ফর এক্সাম্পল, যদি আপনি 100 টাকায় একটা গিগ সেল করে থাকেন, আপনার অ্যাকাউন্টে জমা হবে 80 টাকা। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে জমা হবে 80 টাকা, আর বাকি 20 টাকা ফাইবার তার চার্জ হিসাবে নেবে, মানে 20% হচ্ছে ফাইবার চার্জ হিসাবে ধরে থাকে। বুঝতে পারছেন, ফাইবারের চার্জ হচ্ছে 20 টাকা, আপনি যেটাই প্রাইসে সেল করবেন এখান থেকে 20 টাকা ফাইবারের, 80 টাকা আপনার। ওকে, এখানে দেখেন একটা গিগস স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, যে লেভেল স্ট্যাটাস, যেটা সেলার উইদাউট দ্য লেভেল, প্রথমেই সেলার আর অ্যালাউড টু পোস্ট সিলেক্টেড অ্যামাউন্ট অফ অ্যাক্টিভ গিগস বেসড অন দেয়ার লেভেল স্ট্যাটাস। যখন আপনার নতুন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, সেই সময় আপনি 7টা গিগ ওপেন করতে পারবেন লেভেল, আপনার ফার্স্ট লেভেল স্ট্যাটাস হিসেবে। তারপর যখন আপনি লেভেল ওয়ানে যাবেন, লেভেল ওয়ানে গেলে সেটা হয়ে যাবে 10টা গিগ ওপেন করতে পারবেন। এরপর যখন আপনি লেভেল টুতে যাবেন, তখন হচ্ছে এখানে 20টা গিগ, আর যখন আপনি টপ রেটেড সেলার হবেন, সেই সময় আপনি 30টা গিগ ওপেন করতে পারবেন। এখানে জাস্ট এই জিনিসগুলো সিম্পলি দিয়ে দিচ্ছে, এখানে আরও মানে বিশদ আকারে বিশাল জিনিসপত্রগুলো আছে, আপনারা এটা মানে সময় নিয়ে আস্তে আস্তে দেখে নেবেন, অবসর সময় পুরো বিষয়গুলো দেখে নেবেন। এখানে ফাইবার লেভেল বলতে কী বোঝাচ্ছে, ফাইবার লেভেলগুলো দিচ্ছে, টপ রেটেড সেলারের সুবিধাটি কী, প্রো সেলারের কী বিষয়, সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ফাইবার স্টুডিও কী, যত যা আছে আর কি, এখানে টার্মস অফ সার্ভিস এই জিনিসটাতে আছে। আচ্ছা, নামাজের জন্য নামাজের বিরতি আমরা 10 মিনিট নেই নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, নামাজের বিরতিটা দেন, তারপরে এসে ফেভারের আর 2টা পার্ট আছে, ওইটা আমরা দেখবো, তারপর ক্লোজ করবো আজকে। ঠিক আছে, তো আমরা 4:10 আসি। ওকে স্যার। ওকে স্যার। Okay.
আয়ান বাবা উঠো, এই যে বাবু, বাবু উঠো, আয়ান নেই বাবা, আয়ান রে, আয়ান আয়ান, এ বাবু দাদু ডাকে, সাথে যাব না? সবাই আসছে, সবাই আসছে, জি স্যার, আচ্ছা আগামীকালকে ক্লাসটা আমরা, আগামীকাল তো বৃহস্পতিবার তাই না? জি স্যার, আগামীকাল তাহলে আমরা এই কয়দিন যা যা শিখলাম এগুলো একটা রিক্যাপ নেই, এগুলো একটু রিভাইজ করি, কি বলেন? জি স্যার, জি স্যার নেওয়া যায়, তাহলে জিনিসটা একটু মানে গুছায় গেল আর কি। জি স্যার, বা অনেকে ভুলে গেছে আগেকার আগের ক্লাসে কি কি করছি না করছি, রিভিশন ইজ এ মাস্ট। একটা রিভিশন দিলে ভালো হয়, জাস্ট আমরা ডিসকাশন করলাম আর কি, সবাই কথা বললেন, প্রত্যেকটা ওই বিষয় ধরে ধরে আমরা ওইটাতে কোনটাতে কোন ক্লাসে কী হলো এই বিষয়গুলো ডিসকাস করলাম, তাহলে মানে আমরা হারিয়ে গেলাম না আর কি। জি স্যার, খুব ভালো হবে স্যার, সবার মতামত কি বলেন? জি স্যার, করা যায় ক্লাস, ইয়েস স্যার, করা যায় স্যার, মুখে বলতে হবে না, চ্যাট চ্যাটের মধ্যে 01, যে পক্ষে আছেন সে 1 দিবেন, যে বিপক্ষে সে 0 দিবেন, দেখি যেটা জিতবে সেটাই 0 বার অন ভোট দেন। আর মুখে বললে হবে না স্যার, কি বলছিলেন? বলছি আগামী কালকে ক্লাসটা আমরা এতদিন যা শিখলাম এটার উপর একটা রিভাইজ মানে রিভিশন দেই আগামীকাল বৃহস্পতিবার, তাহলে আজ পর্যন্ত আমরা যা শিখলাম একটু রিভিশন দিই, যদি আপনি এটার পক্ষে থাকেন তাহলে 1 দেন, আর যদি পক্ষে না থাকেন তাহলে 0। আচ্ছা স্যার, আমার কারেন্ট চলে গেছে তো, আচ্ছা মোবাইল দিয়ে যোগ হইছে, আর একজন 01 দিছে, উনার ভোট বাতিল, এটা না ভোট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল রিক্যাপ করি, তাহলে এটা জিনিসটা সুবিধা হবে, কারণ আসলে এত বড় একটা মডিউল পড়ে যদি আমরা মাথায় রাখতে না পারি, রিভাইজ না করি, আসলে আমাদের মস্তিষ্কে থাকবে না, যদি মস্তিষ্কে না থাকে তাহলে এই শিক্ষা কোনো কাজে আসবে না, আসলে হারিয়ে যাবে, এগুলো আমরা গুছিয়ে কাজ করতে পারবো না। জি স্যার, ভালো যাওয়া উচিত স্যার, হ্যাঁ বুঝে বুঝে আগাই আমরা আশা করি, আমি আমার টার্গেট হচ্ছে আপনারা এখানে 33 জনের মতো জয়েন করেন এই ব্যাচটাতে, আমি চাবো যে অন্তত 30 জনের যেন ফাইবার থেকে ইনকামটা হয়, আমরা সেই প্রসেসটা যেন করতে পারি, 30-এর নিচে আমরা নামবো না, 33 হলে তো বেস্ট, টার্গেট হচ্ছে 100-তে 100, 33 জনই, আপনাদের যদি সদিচ্ছা থাকে, আমার চেষ্টা আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমারও ইচ্ছা আছে, অবশ্যই স্যার আমাদের চেষ্টা আছে, আমরা করব, আমরা পারতেই হবে আমাদের। হ্যালো স্যার, জি সাকিব বলেন, শুনছি, ইনশাল্লাহ স্যার, আমাদের স্যার জি বুঝতে পারছি না
আমি বলছি আমাদের যে কোর্স এখানে কি আমাদের ইমেল মার্কেটিংটা ইমেল মার্কেটিং কিভাবে আমাদের শেখানো হবে স্যার ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং না ইমেল মার্কেটিং এর মধ্যে ঢুকাবো না ইমেল মার্কেটিংটা দিয়ে আসলে এটাতে আমি আমি চাচ্ছি না এটাতে ইমেল মার্কেটিং দিতে এত বেশি হয়ে গেলে সোশ্যাল মিডিয়াটা খুব ভালোভাবে শেখেন সোশ্যাল মিডিয়া আমরা ভালোভাবে কভার করার চেষ্টা করব আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখব ঠিক আছে স্যার আমাদের প্র্যাকটিক্যালি শিখাবেন না লিড জেনারেশন গুলো দেখব কোনটা কোনটা স্যার প্র্যাকটিক্যালি সবগুলো হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুকে একটা ক্লাস করলাম না ওটা তো প্র্যাকটিক্যালি দেখলাম প্র্যাকটিক্যালি ছিল না ওটা আগে কথা বলেছি তারপরে গ্রুপগুলোতে কিভাবে কাজ করতে আমরা ওই প্র্যাকটিক্যালি দেখবো সমস্যা নেই আমরা প্র্যাকটিক্যালি ক্লাস করব পরে আপনারা আবার করবেন আমি দেখব কি অবস্থা হয় আমরা ওভাবে আগাবো হ্যাঁ শিখাবো কেউ একজন বলছিলেন যে লিড জেনারেশন কি ডিজিটাল মার্কেটিং এর পার্ট কিনা সো লিঙ্কডইন এর সাথেই কিন্তু লিড জেনারেশন অতপ্রতভাবে জড়িত লিঙ্কডইন দিয়েই লিড জেনারেশনের কাজ শুরু হয় লিঙ্কডইন থেকেই সবচেয়ে বেশি লিড জেনারেশন হয়ে থাকে স্যার ইউটিউব মার্কেটিং তো থাকবে না স্যার হ্যাঁ থাকবে স্যার একটা প্রশ্ন ছিল স্যার বলেন রশিদ স্যার অনেকের প্রোফাইলে দেখলাম স্যার ওরা সার্টিফিকেট অ্যাড করে রাখছে স্যার এটা কি স্যার হেল্প করে লিঙ্কডইন এ সার্টিফিকেট অ্যাড করে রাখছে হ্যাঁ ওটা দিতে পারেন দিতে পারেন এটা র্যাঙ্কিং এ র্যাঙ্কিং গুলো হেল্প করেন এটা হচ্ছে আপনার ওই বায়ার যখন কিনতে আসে তখন সে দেখলো যে আপনার কি কি সার্টিফিকেট আছে আপনার যদি থাকে আপনি দিতে পারেন বা দুই একটা সার্টিফিকেট সবাই এমনিতে দিয়ে দেয় যে ফেসবুক থেকে সার্টিফিকেশন করা গুগল থেকে বুম বাং দিয়ে দেয় দুই একটা দুই একটা আপনারও দিয়ে দিলেন সমস্যা নেই অতিরিক্ত দেওয়ার দরকার নেই না থাকলে থাকলে দিয়ে দিলেন আস্তে আস্তে আপনার ওখানে স্কিল টেস্টগুলো আছে ওই স্কিল টেস্টের রেজাল্টগুলো আসলে এই আপনার বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় ওরকম দেখে দুখে কয়েকটা স্কিল টেস্ট ইংলিশ টেস্টগুলো দিয়ে দিলে হয় বাট আস্তে আস্তে আপনি আপনার স্কিলটা ডেভেলপ করবেন ইংলিশে কমিউনিকেশনটা তো লাগবে ঠিক আছে আচ্ছা আমরা টার্মস অফ সার্ভিসটা দেখছিলাম এবার আমরা যাই হচ্ছে ফাইবার লেভেলস নিয়ে আমরা একটু কথা বলি স্যার স্যার জি স্যার বলছিলাম স্যার স্যার বলছিলাম কি স্যার আমাদের যে ভিডিওগুলো স্যার এগুলো কি কবে থেকে ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি দেখি আজকে রাতে কমপ্লিট করতে পারি কিনা দু একটা আমি দিব ঠিক আছে স্যার অন্তত ফেসবুক মার্কেটিংটা দেন মানে আমার ফেসবুক মার্কেটিংটা মিস হয়ে গেছে স্যার আচ্ছা ঠিক আছে আমি আজকে রাতে দেখি বসবো কালকে রাতে বসছিলাম কিন্তু ঝামেলার কারণে কালকে রাতে সলভ করতে পারি নাই আজকে বসবো আবার দেখি ক্লাস শেষ করে আবার বসবো স্যার আমি একটু স্যার যোগ করতে যাচ্ছিলাম স্যার যদি আপনার এডিটিং এ কোনো ইস্যুস হয় তবে আমি আপনাকে সাহায্য করতে পারি সেক্ষেত্রে ভিডিওগুলো সবাই অনেক আগেই পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি জানাবো ওকে সেলার লেভেল থেকে আমরা শুরু করি ফাইবারস লেভেল যেগুলো গ্রেট কাস্টমার স্যাটিসফ্যাকশন সেলার লেভেলসে প্রথমে বলতে স্যার স্ক্রিনটা স্যার স্ক্রিনটা ও স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন দেখতে পাচ্ছেন জি স্যার জি স্যার আপনারা যে যেখানে পারদর্শী আছেন ওয়েবসাইট কিংবা আপনার লোগো মেকিং কেউ ভিডিও এডিটিং যে যেটাই পারেন এটার সাথে কাজে লেগে থাকবেন আর ফেসবুকে তো আমরা কানেক্টেড আছি কোর্স শেষ হয়ে যাওয়ার পরও হয়তো থাকবো সো যোগাযোগ থাকবে ইনশাল্লাহ আমার যেসব ক্লায়েন্ট বা ধরেন লোকালও কিছু মানুষজন বিভিন্ন জিনিসের হেল্প চায় বা আমারও কিছু ক্লায়েন্ট আছে তখন আমার সাপোর্ট লাগে আমি বিভিন্ন জায়গা থেকে সোর্সিংগুলো করে থাকি তো তখন হয়তো আপনাদের দিয়েও কোনো কাজটা থাকলে হয়তো করে নিতে পারলাম আচ্ছা সো আমরা এখানে সেলার লেভেলস নিয়ে কথা বলছি সেলার লেভেলসে এখন যে বিষয়টা দেখাচ্ছে এখানে অন টাইম ডেলিভারি অ্যান্ড হাই কোয়ালিটি সার্ভিস দেখেন প্রথমে ওরা বলছে গ্রেট কাস্টমার
স্যাটিসফ্যাকশন। আপনার প্রথম বিষয়টা হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে, এবং দেখেন গ্রেট কাস্টমার স্যাটিসফ্যাকশন, অন টাইম ডেলিভারি অ্যান্ড হাই কোয়ালিটি সার্ভিস। হাই কোয়ালিটি সার্ভিস, দেখেন জিনিসটা সার্ভিস শুধু একটা বিষয় হচ্ছে সার্ভিস, সার্ভিসটাকে ওরা মডিফায়ার ইউজ করছে কোয়ালিটি এবং হাই, হাই কোয়ালিটি সার্ভিস বলছে ওরা। উইল আর্ন ইউ এ নিউ ফাইবার স্ট্যাটাস অ্যান্ড বেনিফিটস, উই এভালুয়েট ইউর পারফরমেন্স এভরি মান্থ অ্যান্ড ডিটারমাইন ইউর লেভেল অ্যাকর্ডিংলি, হোয়াট টু নো হাউ ইউ আর ডুইং, ভিউ ইউর প্রোগ্রেস ওভার অ্যাট ইউর অ্যানালিটিক্স পেজেস, আপনার প্রোগ্রেসটা আপনি দেখতে পারবেন। সো ওরা বলছে যে প্রথমে যখন আপনি একটা সেলার হবেন, মানে একদম যখন আপনি নতুন অ্যাকাউন্ট করলেন, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট করার পরেই আপনার গিগটা নিউ সেলার হিসেবে যখন আসছেন ফাইবারে, তখন ওরা বেনিফিট হিসেবে আপনাকে দিচ্ছে 7টা গিগ আপনি ওপেন করতে পারবেন। এই 7টা গিগের সাথে আপনি 2টো গিগ এক্সট্রা দিতে পারবেন, 5টা মাল্টিপল গিগ থাকবে 5টা। গিগ মাল্টিপলসটা আমরা যখন গিগের অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা শিখব, এটা এখন বলছি না। সেন্ড কাস্টমার অফার্স আপ টু $5,000, মানে আপনি একটা কাস্টমার বললো যে আপনি একটা গিগ দিলেন যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, ফেসবুক পেজ ক্রিয়েট করার সার্ভিসটা আপনি দিচ্ছেন। কাস্টমার বললো না, আমি তোমার কাছ থেকে আমার ইয়ে লাগবে, ফেসবুক পেজও ক্রিয়েট করতে হবে প্লাস আমার ফেসবুক মেনটেনেন্সও লাগবে, আমি তুমি আমার সোশ্যাল মিডিয়াগুলো মেনটেন করতে পারবা কিনা, তাহলে তুমি আমার একটা কাস্টম অফার দাও। তখন আপনি এরকম কাস্টম অফার দিতে পারবেন। ইনিশিয়ালি প্রত্যেক দিন আপনি 10টা কাস্টম অফার বিভিন্ন বায়ারকে পাঠাতে পারবেন, বায়াররা আপনার ওখানে আমরা প্যানেলে গেলে দেখবো, ওখানে একটা অপশন থাকে যে বায়াররা মানে ডেইলি আপনার অফার দেখায়, অফারগুলো থাকলে ওই অফারগুলো থেকে আপনি ডেইলি 10টা কাস্টমার পাঠাতে পারবেন আপ টু 5,000, প্রত্যেকটা $5,000 পর্যন্ত, হায়েস্ট $5,000 পর্যন্ত। আপনার আর্নিং ক্লিয়ারেন্স, আপনি যে টাকাটা আর্ন করলেন আপনার অ্যাকাউন্টে, 14 দিন পরে এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার করা হবে, ঠিক আছে? আর্নিং ক্লিয়ারেন্স হচ্ছে 14 ডেজ। স্যার নাম্বার অপশনটা দেখাবেন, মানে আই টু বলবেন, সেন্ড কাস্টম অফার্স। আচ্ছা, সেন্ড কাস্টম অফার্সটা হচ্ছে যে একটা কাস্টমার আপনি এই মুহূর্তে ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েটের সার্ভিসটা দিচ্ছেন, ঠিক আছে, যে আপনি একটা সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করে দিবেন, কিন্তু কাস্টমার বায়ার রিকোয়েস্ট বলে একটা অপশন থাকে ড্যাশবোর্ডে, ওখানে আপনি ডেইলি 10টা বায়ার রিকোয়েস্ট, আপনি বায়ার রিকোয়েস্টের এগেনস্টে সর্বোচ্চ 10টা অফার আপনি পাঠাতে পারবেন, কাস্টম অফার। কাস্টম অফারটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এর চেয়ে একটু বেশি, হয়তো কোনো একটা বায়ার চাচ্ছে যে সে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করার সার্ভিস দেন, আর সে বলছে যে না, আমি আমার আসলে ফেসবুক পেজও তুমি ক্রিয়েট করে দিবে, একই সাথে আমার এক মাসের জন্য সোশ্যাল মিডিয়া মেনটেন্যান্সের জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, তুমি আমাকে একটা ইয়ে দাও, একটা প্রপোজাল দাও। তখন আপনি তাকে এই প্রপোজালটা দিবেন, এবং এই প্রপোজালের ভ্যালুটা $5,000 পর্যন্ত হতে পারবে, হায়েস্ট, এর বেশি না। এই $5,000 মধ্যে প্রত্যেকটা প্রপোজাল $5,000 করে আপনি একদিনে ম্যাক্সিমাম 10টা প্রপোজাল পাঠাতে পারবেন ইনিশিয়ালি, ক্লিয়ার? স্যার দুই নাম্বার পয়েন্ট আছে, এক্সট্রা যে দুটো গিগ দিবে, তো সেক্ষেত্রে স্যার যে স্যার দেখা যাচ্ছে $5, $10 বা $20, এটা স্যার কি? এটা এক্সাম্পল হিসেবে দিচ্ছে, আমরা ওই যে ফাদ সাহেবের এটা দেখেছিলাম মনে আছে? জি স্যার, প্রোফাইলটাতে যাই, যাওয়ার পর স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখেন ফাহাদ এখানে দিয়েছে যে উনি 5 দিনে ডেলিভারি দিবে, $80 হচ্ছে ওনার প্রাইস। এরপর আপনি যদি চান যে না, আমার 5 দিন আমার আরো আর্লি দরকার, আর্জেন্ট, তখন সে একটা অপশন দিয়েছে 3 ডেজ ডেলিভারি প্লাস $150। এটাতে আমি ক্লিক করলাম, সাথে সাথে এটা $230 হয়ে গেল। এটাই হচ্ছে গিগ এক্সট্রা, যে আমি যে নর্মাল গিগটা দিচ্ছি জেনারেল, সেই গিগটাকে একটু স্পেশাল সার্ভিস তুমি চাচ্ছ, যে এই গিগটা 5 দিনে না, আমি 3 দিনে ডেলিভারি চাই। তাহলে $80 তো হচ্ছে গিগটার রেগুলার প্রাইস, এর সাথে 3 দিনে ডেলিভারি দেওয়ার জন্য ও $150 এক্সট্রা একটা চার্জ করছে, ঠিক আছে? আমাদের এখানে এই সার্ভিসটার এই 3টা অ্যামাউন্ট দিয়ে সেটাই বোঝাচ্ছে যে আপনার এই যে এখানে আমরা যেমন
ফাজ সাহেবের জিনিসটা দেখেন, এই যে তিনটা অফার দিচ্ছে সে, $150, এটা $3 days, $200, এটা $3 days, $200, এই যে তিনটা অফার, তিনটা অপশন টাকার, এই জিনিসটাই এখানে এই যে 5, 10, 20 তিনটায় ভেঙে দিল, জাস্ট এক্সাম্পল দিল ওরা, ঠিক আছে, ক্লিয়ার? তারপরে আপনি যখন এই জিনিসটা মেনটেন করলেন, এরপর হচ্ছে লেভেল ওয়ান, আপনি নিউ সেলার ব্যাজটা আপনার হচ্ছে প্রথম ব্যাজ, এটা আপনি সাইন ইন করার পরে এই ফ্যাসিলিটিসগুলো পেলেন, আপনি নিউ সেলার হিসেবে কাউন্ট হলেন। তারপর নিউ সেলার থেকে লেভেল ওয়ান সেলার হিসেবে আপনি কাউন্ট হবেন তখনই যখন আপনি রিকোয়ারমেন্টসগুলো দেখেন। নিউ সেলার থেকে লেভেল ওয়ান সেলার হওয়ার জন্য রিকোয়ারমেন্টসগুলো ওরা বলছে যে আপনাকে 60 days, 60 দিন ফাইবারে অ্যাক্টিভ সেলার হিসাবে থাকতে হবে, ঠিক আছে, 60 days অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেলার অন ফাইবার। তারপর বলছে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় রিকোয়ারমেন্টটা হচ্ছে কমপ্লিট অ্যাটলিস্ট 10 individual orders অল টাইম, মানে এই 60 দিনে বা এই 60 days আপনাকে অন্তত পক্ষে 10টা individual, আই মিন 10টা কাস্টমারকে সার্ভ করতে হবে। আচ্ছা, তৃতীয় রিকোয়ারমেন্টসটা বলছে আর্ন অ্যাটলিস্ট 400 USD, তার মানে এই 60 দিনে, এই 60 ডেজের মধ্যে আপনাকে আর্ন করতে হবে অ্যাটলিস্ট, মানে মিনিমাম $400। এরপর মেনটেন রেশিও 4.7 star rating, 4.7 star rating, এই 60 দিনে আপনাকে 4.7 star rating রাখতে হবে আপনার রিভিউতে। একই সাথে 90% রেসপন্স রেট ওভার দ্য কোর্স অফ 60 ডেজ, মানে দাঁড়াচ্ছে যে আপনি এই 60 দিনে যদি 100টা অর্ডার পেয়ে থাকেন, তার মধ্যে 90টা অর্ডার আপনাকে রেসপন্স করতে হবে, আপনি সর্বোচ্চ 10টা অর্ডার রিজেক্ট করতে পারেন বা 10টা অর্ডার আপনি রেসপন্স না করতে পারেন, কিন্তু 90টার নিচে যদি 89টা হয় তাহলে আপনি লেভেল ওয়ান সেলার হতে পারলেন না। এরপর বলছে 90% অর্ডার কমপ্লিশন, একটা হচ্ছে 90% রেসপন্স রেট থাকতে হবে, এরপরে বলছে 90% অর্ডার কমপ্লিশন ওভার দ্য কোর্স অফ 60 ডেজ, এই 60 দিনে আপনাকে 90% অর্ডার আপনি কমপ্লিট করতে হবে, যে অর্ডারগুলো আপনি পেলেন, যেগুলো আপনি রেসপন্স করলেন, সেগুলো থেকে 90% আপনাকে অবশ্যই অর্ডার কমপ্লিট করতে হবে। ওকে, দেন আসতেছে 90% অন টাইম ডেলিভারি ওভার দ্য কোর্স অফ 60 ডেজ, তার মানে এই 60 দিনে আপনাকে অবশ্যই 90% অর্ডার অন টাইম ডেলিভারি করতে হবে। অন টাইম ডেলিভারিটা কীভাবে বোঝাচ্ছি আমরা? অন টাইম ডেলিভারিতে বুঝতে পারছি, এখানে যে উনি যে 5 ডেজ বলেছেন, তাহলে এই 5 দিনের মধ্যে ডেলিভারি দেওয়াটাকেই অন টাইম ডেলিভারি বলছে। অথবা যখন উনি 3 দিনের জন্য এক্সট্রা পেমেন্ট নিচ্ছেন, এই 3 দিনের জন্যে যদি উনি বলে থাকেন, তাহলে এই 3 দিনটা তখন হয়ে যাচ্ছে অন টাইম ডেলিভারি। সো অন টাইম ডেলিভারিটাও এখানে ইম্পর্টেন্ট। একই সাথে অ্যাভয়েডিং রিসিভিং ওয়ার্নিং ওভার দ্য কোর্স অফ 30 ডেজ, এরপর বলছে অ্যাভয়েডিং রিসিভিং ওয়ার্নিংস ফাইবার থেকে, যেন আপনাকে কোনো আপনি রুলস ভায়োলেশনস বা টার্মস অফ সার্ভিস ভায়োলেশনের কোনো ওয়ার্নিং না খেয়ে থাকেন। ওয়ার্নিংগুলো কেন খাবেন বুঝতে পারছেন তো? ফাইবারের নিয়মকানুনগুলো যদি আপনি ফলো না করেন, কোনো একটা রুলস ভায়োলেট করেন, একই সাথে যদি আপনি কোনো ওই যে পার্সোনাল মেসেজে পার্সোনালি যোগাযোগ করার জন্য কোনো মেসেজ দেন, বা এই সংক্রান্ত যেই কোনোভাবেই আপনি যদি কোনো রুলস ভায়োলেট করেন, কোনো আপনার ওয়ার্নিং সাইন আপনি রিসিভ করেন, তাহলে আপনি এটার জন্য এলিজিবল হবে না, ঠিক আছে। রিকোয়ারমেন্টসগুলো আমরা পড়লাম, রিকোয়ারমেন্টসগুলো ভালো করে খেয়াল করেন। তারপর হচ্ছে বেনিফিটস, আমাদের বেনিফিটসগুলো আমরা কী কী পাবো যদি আমরা লেভেল ওয়ান সেলার হই। প্রথম বেনিফিটটা হচ্ছে আমরা আগে 7টা গিগ খুলতে পারতাম, এখন আমরা 10টা গিগ খুলতে পারবো, ঠিক আছে। তারপর ওখানে আমাদের লেভেল ওয়ান সেলারে দিয়েছিল, সরি নিউ সেলারে দিয়েছিল যে আমি 2টা গিগ এক্সট্রা ওপেন করতে পারবো, এখন এখানে হচ্ছে 4টা গিগ এক্সট্রা। তারপর 10টা গিগ মাল্টিপলস, সেন্ড কাস্টম অফার up to 5000, এটা ঠিকই আছে। আর্নিংস ক্লিয়ারেন্সটা 14 দিন, এটাও ঠিকই আছে। এলিজিবল টু বি ফিচার্ড অ্যাট প্রমোশনাল লিস্টিং,
আমরা দেখছিলাম না আপনার যে বিভিন্ন ফাইবার, ফাইবার চয়েস, তারপর আপনার ফাইবারের বিভিন্ন ব্যানার, হয়তো ফাইবারের ওরা যে ইমেল মার্কেটিং করে থাকে সেখানে হয়তো আপনাকে লিস্টিং করে আপনাকে ফিচার করবে ওরা, এটাই বলছে। ওকে, দেন আসতেছি আমরা লেভেল টু, যে সেলার রিকোয়ারমেন্ট সেটাতে। লেভেল টু সেলার রিকোয়ারমেন্টসে বলছে কমপ্লিট অ্যাট লিস্ট 120 ডেজ অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেলার অন ফাইবার। 120 দিন আপনাকে অ্যাক্টিভ সেলার হিসেবে থাকতে হবে। এই 120 দিন আপনি আগে যেই 60 দিন ছিল সেই 60 ডেজ সাথে আরও নতুন 60 ডেজ মিলে হচ্ছে 120 ডেজ। একই সাথে কমপ্লিট অ্যাট লিস্ট 50 ইন্ডিভিজুয়াল অর্ডার্স। আগে আমাদের অর্ডার ছিল 10টা, এখন হয়ে গেছে এটা 50টা, এবং ন্যূনতম আর্ন করতে হবে $2000। রেশিও আগেরটাই রইল 4.7, রেসপন্স রেটও আগেরটাই, অর্ডার কমপ্লিশন 90%, এবং অন টাইম ডেলিভারিটাও 90%, এবং ওই অ্যাভয়েডিং রিসিভিং ওয়ার্নিংটাও সেম অ্যাজ ইট ইজ, সেম অ্যাজ প্রিভিয়াস। ওকে, এরপর হচ্ছে এটার বেনিফিট হচ্ছে যখন আমরা লেভেল টু সেলার হচ্ছি তখন আমরা 20টা অ্যাক্টিভ গিগ আমরা ওপেন করতে পারবো। আমাদের গিগ এক্সট্রা থাকবে 5টা, তারপর 15 গিগ মাল্টিপলস, সেন্ড কাস্টম অফার আপ টু $10,000 পর্যন্ত আমরা তখন কাস্টম অর্ডার পাঠাতে পারবো। প্রায়োরিটি কাস্টমার সার্ভিস, তার মানে আপনি ফোন দিলে ওরা আপনার ফোনটা বেশিক্ষণ আপনাকে ওয়েটে না রেখে বা কাস্টমার সার্ভিসগুলোকে মেল পাঠালে মেলটা দ্রুত রেসপন্স করার চেষ্টা করবে। এলিজিবিলিটি টু বি ফিচার্ড অ্যাট প্রমোশনাল লিস্টিংস, আপনি প্রমোশনাল যে লিস্টিংগুলো আছে ওদের, যেসব কারণ যেভাবে ওরা ফাইবার প্রমোশন করে থাকে সেই লিস্টিংগুলোতে আপনাকে ফিচার করবে ওরা। এলিজিবিলিটি ফর কাস্টমার সাকসেস প্রোগ্রাম, ওখানে যে কাস্টমার সাকসেস ওদের আরও যে প্রোগ্রামগুলো আছে ওখানেও ওরা আপনাকে ফিচার করবে, প্রেজেন্ট করবে। আর্নিং ক্লিয়ারেন্স, এখানেও 14 দিনই থাকছে, মানে একটা টাকা আপনি ইনকাম করার পর, অর্ডার কমপ্লিট করার পর 14 দিন পরে আপনি টাকা তুলতে পারবেন। টপ রেটেড সেলার, টপ রেটেড সেলার কী বলছে, যে টপ রেটেড সেলার হলে আপনাকে কমপ্লিট করতে হবে 180 দিন অ্যাক্টিভ সেলার অন ফাইবার, এরপর 100টা ইন্ডিভিজুয়াল অর্ডার কমপ্লিট করতে হবে, এবং ন্যূনতম $20,000 ইনকাম করতে হবে। রেটিংটা সে আগের মতোই রইল 4.7, 90 ডেজ রেসপন্স, 90% রেসপন্স টাইম, 90% অর্ডার কমপ্লিশন, 90% অন টাইম ডেলিভারি, ওগুলো ফিক্স রইল। অ্যাভয়েডিং রিসিভিং ওয়ার্নিংস ওভার দ্য কোর্স অফ 30 ডেজ, সেটাও একই রইল। এখানে বেনিফিটটা হচ্ছে আপনি যখন টপ রেটেড সেলার হচ্ছেন তখন আপনি 30টা অ্যাক্টিভ গিগস পাচ্ছেন, 6টা গিগ এক্সট্রা পাচ্ছেন, 20 গিগ মাল্টিপলস পাচ্ছেন, কাস্টম অফার্স পাচ্ছেন আপ টু 10,000, ওইটা ঠিকই রইল। এখানে আরেকটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে ভিআইপি কাস্টমার সাপোর্ট পাবেন। ভিআইপি মানে হচ্ছে বুঝতে পারছেন তো, আপনি পুরো টপ লেভেলের সার্ভিসটা পাবেন, কাস্টমার সাপোর্ট, এনি প্রবলেম যোগাযোগ করবেন সাথে সাথে রেসপন্স করবে। তারপর হচ্ছে আপনাকে ওদের ওই যে প্রমোশনাল লিস্টিংয়ে থাকবেন আপনি, প্লাস কাস্টমার সাকসেস সেটাতেও থাকছেন। এখানে একটা বেনিফিট আরও অ্যাড করছে, আপনার আর্নিং ক্লিয়ারেন্সটা 7 দিনে দিয়ে দেবে, তার মানে আপনি যে টাকাটা আর্ন করলেন সেটা আপনাকে 14 দিনে না নিয়ে 7 দিন পরে টাকাটা উইথড্র করতে পারবেন, ওটা এই জিনিসটাই ওরা এখানে ক্লিয়ার করছে। নিচে ওরা ডেফিনেশনসগুলো দিয়ে দিচ্ছে যে ভিআইপি সাপোর্ট বলতে কী বোঝাচ্ছে, গিগ মাল্টিপলস বলতে কী বোঝাচ্ছে, হাবিজাবি এগুলো সব এখানে দিয়ে দিচ্ছে। আমি এই লিঙ্কটাও ফেসবুকে দিয়ে দিই, কি বলেন, দরকার আছে এটা? জি স্যার দরকার, মানে অবশ্যই দরকার স্যার, না জানলে তো সব ব্যাংক খেয়ে বসে থাকবে। স্যার দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা এরপর লাস্ট একটা টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো, উইথড্রয়িং ফান্ডস। আমরা উইথড্রয়িং ফান্ডসের ব্যাপারে একটু কেয়ারফুল থাকি, এই জিনিসটা আমরা বুঝবো একদম যখন আমরা ফাইবার শেষ করবো, তখন আমরা সুন্দর করে এই জিনিসটাগুলো বুঝিয়ে দিব, তাড়াহুড়ো করবো না। বাংলাদেশ থেকে ফাইবারে টাকা আনতে গেলে নর্মালি ধরেন আমাদের এখানে তো পেপাল নেই, আমাদের আছে হচ্ছে পেওনিয়ার। তো এই পেওনিয়ারের দিয়ে আমরা টাকা তুলতে পারবো, এখনই কেউ তাড়াহুড়ো করে পেওনিয়ার অ্যাকাউন্ট করার দরকার নেই, ওয়েট করেন, আমরা আস্তে ধীরে একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে একটা ক্লাস থাকবে, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। সো এখানে যেটা বলছে ওরা একটা একটা নোট দিচ্ছে যে সেলার ক্যান অনলি মেক উইথড্রোয়ালস ওয়ান্স এভরি 24 আওয়ার্স অ্যান্ড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ক্যান বি উইথড্রোয়াল
withdrawn daily is 5000 USD. তার মানে 24 ঘন্টায় সর্বোচ্চ আপনি ম্যাক্সিমাম $5000 পর্যন্ত উইথড্র করতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে। দ্য অ্যামাউন্ট ইন ইউর ব্যালেন্স উইল বি উইথড্রল ইন ফুল ইফ দ্য অ্যামাউন্ট ইজ বিলো 5000। 5000 টাকার নিচে যদি কোনো অ্যামাউন্ট থাকে তাহলে আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে $4999 আছে, তাহলে পুরো টাকাটা আপনি একবারে তুলতে পারবেন। $5000 উপরে গেলেই আপনি এই টাকাটা আর একবারে তুলতে পারবেন না, আপনাকে সর্বোচ্চ $5000 একবারে তুলতে পারবেন, বাকি টাকাটা আরেকটা ব্রেকডাউন দিয়ে তুলতে হবে। এই জিনিসটাই বলছে। আচ্ছা, এদিকে আমরা একটা জিনিস একটু খেয়াল রাখবো, ছোট করে দেওয়া আছে জিনিসগুলো, এখানে বোঝা যাচ্ছে না ক্লিয়ার, আমরা অ্যাকাউন্টের ভেতরে গেলে দেখব। ওদের এখানে তিনটা পেমেন্ট গেটওয়ে আছে, একটা হচ্ছে পেপ্যাল, একটা হচ্ছে পেওনিয়ার আপনার রিওয়ার্ড কার্ড, একটা হচ্ছে পেওনিয়ার ট্রানজ্যাকশন। আমরা পেওনিয়ার রিওয়ার্ড কার্ডে কখনোই ক্লিক করব না, পেপ্যাল তো আমাদের নাই, আমরা পেপ্যালও ইউজ করব না। পেপ্যাল ইউজ করার দরকার নেই, কেউ যদি বুদ্ধি দেয় চুরি চামারি করে ভেরিফাইড পেপ্যাল এই সে সেই সে নেবেন না, যে কোনো মুহূর্তে পেপ্যালটা ব্লক খেলে আপনার কষ্টের টাকা সহ যাবে। ঠিক আছে, আমরা পেওনিয়ার ট্রানজ্যাকশন যেটা সেটা ইউজ করবো, ব্যাঙ্ক ট্রান্সফার যেটা লাস্টে অপশনটা, ব্যাঙ্ক ট্রান্সফার মানে হচ্ছে এটাই হচ্ছে পেওনিয়ার কার্ড। তখন আপনার ব্যাঙ্কে টাকা পেওনিয়ার টাকাটা আসবে, পেওনিয়ার থেকে আপনি টাকাটা আপনার লোকাল ব্যাঙ্কে কনভার্ট করে নিয়ে আসবেন। ঠিক আছে, এর জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না। কিন্তু যদি আপনি এই পেওনিয়ার রিওয়ার্ড কার্ড ইউজ করেন তাহলে কিন্তু ধরা প্রত্যেক ট্রানজ্যাকশনে $3 করে না কত যেন একটা চার্জ আছে, আপনাকে চার্জ দিতে হবে। তো এই হচ্ছে আপাতত আমাদের আজকের বিষয়াদি, আমরা আজকে আর আগাবো না, কালকে ইনশাআল্লাহ আমরা একটা রিক্যাপ ক্লাস করব। একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। বলেন ভাই, কোশ্চেন করতে করতে তো আমার চেহারায় কোশ্চেনের মতো বানায় ফেলছেন স্যার। ওই কি বলে, আমি পেওনিয়ার কার্ড সম্পর্কে অনেক আগে থেকে টুকটাক কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করতেছি। তো পিওনিয়ার কার্ড করতে গেলে আমার যেটা প্রবলেম হয়েছে সেটা হলো আমার সাময়িক জাতীয় পরিচয়পত্র আছে, বাট আমি এখন স্মার্ট কার্ডটা হাতে পাইনি, সেক্ষেত্রে এটা কি কোনো বড় ইস্যুজ হবে? না না, এটা কোনো সমস্যা না। আপনারা এখনই কেউ অস্থির হয়ে পিওনিয়ার অ্যাকাউন্ট করতে যান না, আমরা ওটা নিয়ে একটা ক্লাস করবো, সুন্দর হবে করবো। অস্থির হচ্ছে না জানার জন্য, কারণ আমি চাচ্ছি আপনার আজকে সকালের ক্লাসে বলছি একটা জিনিস মাথায় রাখবেন, পিওনিয়ার কিন্তু বাংলাদেশে কয়েকদিন আগে কয়েক বছর আগে খুব ঝামেলা হয়েছে, বাংলাদেশের পোলাপান যেটা হয় আমাদের, এটা আমি জানি না এটা কেন বাই বর্ন, আমরা খুব নেগেটিভ মেন্টালিটি একটা কিছু পাইলে ওইটারে মানে কীভাবে বিশ্রীভাবে ইউজ করে এটা নষ্ট করা যায়, ওই নষ্ট না করা পর্যন্ত কারো রক্ত ঠান্ডা হয় না। পেওনিয়ার এক একটা ছেলে 100, 200, 300 কার্ড হাবিয়ে যাবে ইউজ করে এর কাছে ওর কাছে বিক্রি করছে, করে পেওনিয়ারে বিশাল একটা বিপদে ফেলছে, পেওনিয়ার বাংলাদেশে ভালো চোখ এখন দেখে না। সো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা পেওনিয়ার কার্ড যখন ইউজ করবেন আপনি আপনার পার্সোনাল নামে নিবেন, একটা কার্ড নেবেন, ওটাকে সুন্দরভাবে ইউজ করবেন। আপনি যদি আগামী 10 বছর ফ্রিল্যান্সিং করেন 10 বছর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারো চিকন বুদ্ধি নেবেন না, চিকন বুদ্ধিতে গেছেন তো মরছেন। আমি কি কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমরা সুন্দরভাবে কাজ করব, অনেস্টির সাথে কাজ করব এবং পুরো পারফেক্টলি কাজ করবো, কোনো ফাঁকি জোকির দরকার নেই, কোনো বেশি চালাকিরও দরকার নেই, বেশি মানে শর্টকাট পথে আমরা হাঁটবো না, শর্টকাট পথগুলো ভালো হয় না, ওগুলো বিপদে ফেলে। কারো কি অ্যাটেন্ডেন্স বাকি আছে, এমন কেউ আছেন? অ্যাটেন্ডেন্স বাকি আছে এমন কি কেউ আছেন? জি স্যার, আমার বাকি আছে। আপনার নামটা কি স্যার? আমারও বাকি আছে। নাম বলেন। তুফাইল আহমেদ। তুফাইল আহমেদ। তানজিল খান। আচ্ছা, আপনাদেরকে কয়েক